সুপ্রিয় দর্শক, শুরু হচ্ছে সিনোরা আমি এখন কি করব। আর আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চাইছি, সেরকম কথা আমরা প্রায় শুনি আমাদের কাছে যারা সেবা নিতে আসেন বা আমাদের এখানে যারা ফোন করেন, তারা অনেক সময় বলেন যে আমাদের দুজনের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছিল না স্বামী স্ত্রীর মধ্যে। আমরা একটা সন্তান নেবার পরিকল্পনা করেছিলাম এবং ভেবেছিলাম সন্তান যদি আসে তাহলে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা উন্নয়ন ঘটবে এবং আমরা আরেকটু সুখে শান্তিতে থাকতে পারবো। তো সন্তান এলো, হয়তো একটি ছেলে সন্তান মেয়ে সন্তান এলো, তখন আবার আরেকটা চিন্তা মাথায় আসে, আচ্ছা একটি মেয়ে সন্তান হয়েছে তো সবাই তো ছেলে চায়, তাহলে আরেকটি ছেলে সন্তানের জন্ম দিতে হবে, তাহলে বোধহয় আমাদের সম্পর্কটা ভালো হবে। অর্থাৎ মানসিক স্বাস্থ্য ভালো করার জন্য আমরা সন্তানদের নিয়ে আসি অনেক সময়, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমাদের মানসিক স্বাস্থ্যের যত্ন কি আগে নেব নাকি সন্তানদের জন্ম দিয়ে আমাদের মানসিক স্বাস্থ্য ভালো করার চেষ্টা করব। অনেক সময় যখন খুব যুদ্ধ লেগে যায় দুজনের মধ্যে, তখন আবার মায়েরা আমাদের কাছে এসে কান্নাকাটি করেন যে আমি তো কবেই চলে যেতাম এখান থেকে, এই বিয়েটাতে আমি থাকতে পারছি না, শুধুমাত্র সন্তানের মুখের দিকে তাকিয়ে থেকে গেছি, কিন্তু তাতে তো কোনো লাভ হয়নি, আমার যে দুঃখ শুরু হয়েছিল সেই দুঃখের কোনো ইতি ঘটেনি। তো এরকম কথা আমাদের প্রায় শুনতে হয় যে বিয়ের সাথে সন্তান, তার সাথে মানসিক স্বাস্থ্য ভালো থাকা, অনেক কিছু আমরা একসঙ্গে জুড়ে ফেলি। তো আসলে আমাদের কোনটা আগে করা উচিত, কোনটা পরে করা উচিত, সে নিয়ে আজকে আলোচনা করব। আমি পরিচয় করিয়ে দিচ্ছি, স্টুডিওতে যারা আছেন তাদের একজন হচ্ছেন খুবই পরিচিত মুখ, দুজনেরই পরিচিত মুখ, একজন আমাদের হয়তো রিসেন্টলি আরও বেশি পরিচিত হয়েছেন আমাদের সাথে, তিনি হচ্ছেন ডক্টর সঞ্জিদা শারিয়া। সঞ্জিদা একজন অধ্যাপনা করছেন, একজন অধ্যাপক হিসেবে রয়েছেন, অধ্যাপক হিসেবে তার পরিচিতি আছে, এবং একই সাথে তিনি সাইকোথেরাপি করছেন এবং তিনি মানুষকে সাহায্য করার জন্য আরও অনেক সুন্দর সুন্দর কাজ করে যাচ্ছেন। তোমাকে স্বাগত অনুষ্ঠানে। আর ডক্টর এস এম আতিকুর রহমান, উনিও একাধিকবার এসেছেন আমাদের অনুষ্ঠানে, উনি একজন মনোরোগ বিশেষজ্ঞ, আপনাকেও স্বাগত অনুষ্ঠানে। সঞ্জিতা, তোমাকে দিয়ে শুরু করি। ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য। একজন মানুষ যখন আমি থেকে আমরা হয়ে যাই, তখন কিন্তু মানসিক স্বাস্থ্যের ক্যানভাসটা অনেক বড় হয়ে যায়। এবং প্রচলিত কথা হচ্ছে এই ক্যানভাসে যে সম্পর্কটা ভালো যাচ্ছে না, একটা বাচ্চা নিয়ে নাও। এবং এখান থেকেই প্রশ্নটা হচ্ছে যে আমরা যদি দুটো মানুষ ভালো থাকতে না পারি, তাহলে এই ক্যানভাসে যখন আমি তৃতীয় একজনকে আনবো তখন সমস্যা তো আরও বাড়বে, তাহলে কেন তৃতীয় একজনকে আনবো? ঠিক এই প্রশ্নটা রেখেই আমি কথাগুলো শুরু করব। মার ক্ষেত্রে কি হচ্ছে, আমরা জানি যে প্রেগনেন্সি কিন্তু একটা মনোদৈহিক পরিবর্তন হচ্ছে এবং মনোসামাজিক চাপও কিন্তু আছে, এবং এই যে ক্রমান্বয়ে হরমোনের পরিবর্তনের জন্য মা দেখছেন যে শরীরটা বদলে যাচ্ছে, কখনো কখনো তিনি গর্ভকালীন এবং গর্ভ পরবর্তী সময় বিষণ্ণতার শিকার হচ্ছেন, যেটাকে আমরা অ্যান্টিপার্টাম বা পোস্টপার্টাম ডিপ্রেশন বলছি, আরও খারাপ অবস্থায় সাইকোসিসও হয়ে যাচ্ছে। এখন স্বামী স্ত্রীর যদি সম্পর্কটা ভালো না থাকে, মানসিক স্বাস্থ্যটা যদি ভালো না থাকে, এই মাটার কিন্তু যত্ন হচ্ছে না এবং বাচ্চাটারও গর্ভস্থ শিশুরও যত্ন হচ্ছে না। গবেষণায় দেখা যাচ্ছে যে মার যদি গর্ভস্থ অবস্থায় বিষণ্ণতা এবং উদ্বেগজনিত রোগ থাকে, তাহলে প্রিম্যাচিওর বেবি, মানে আগেই ভূমিষ্ঠ হওয়ার সম্ভাবনা বেশি থাকে, সন্তানের জন্মকালীন ওজন কম থাকে এবং নির্দিষ্ট মানের ওজন কম থাকলে ওই বাচ্চাটাকে আইসিইউতে দিতে হতে পারে। শুধু সেটাই না, এই বাচ্চাটা যখন বড় হবে, তখন বড় হলে কিন্তু তার জীবনে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগের ঝুঁকি বাড়বে। ইনকিউবেটরেও হতেই পারে, ওজন কম থাকলে অনেক রকম সমস্যা আসছে। শুধু সেটা না, এই যে সন্তান প্রসবের পরেও যদি মায়ের বিষণ্ণতা আসে, মানসিক স্বাস্থ্য ভালো না থাকে, তখন কিন্তু কি হচ্ছে, মাকে মা ঠিকমতো বুকের দুধ খাওয়াতে পারছে না, এবং যেটা বন্ডিং হচ্ছে মা আর বাচ্চার সেটা কিন্তু তৈরি হচ্ছে না, এবং এই বাচ্চাগুলো কিন্তু পরবর্তীতে ইনসিকিউরিটি থেকে শুরু করে ড্রাগ অ্যাডিকশনস অনেক কিছু জায়গাতেই তারা যেতে পারে। আর ইমিডিয়েটলি যেটা হচ্ছে, ডায়রিয়া, নিউমোনিয়া, পুষ্টিহীনতা, এগুলো সব জায়গায় ভুগছে। এবং এই যে মায়ের বিষণ্ণতা এত বেড়ে যায় মাঝে মাঝে, মানসিক স্বাস্থ্য ঠিক না থাকলে মা আত্মহত্যা করে, বা কখনো কখনো খবরে কিন্তু আসে যে বাচ্চারও ক্ষতি করছে, বাচ্চাকে মেরে ফেলছে। কাজেই গর্ভকালীন এবং গর্ভ পরবর্তী মায়ের মানসিক স্বাস্থ্যটা যে কতটুকু জরুরি, এবং এটার দায়িত্ব কিন্তু বাবার এবং পরিবারের সবার।
এবং নিউরোসায়েন্স বলছে যে এই সময় যদি বাবা মার মানসিক স্বাস্থ্যের সুস্থতা থাকে, তাহলে এই বাচ্চাগুলো নিজের স্ট্রেসে পড়লে ইমোশনটাকে প্রপারলি ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারে এবং এই বাচ্চাগুলা মানসিক বিকাশ, দ্রুত কথা বলা, এখন যেমন অনেক বাচ্চার সমস্যা হয় তারা দ্রুত কথা বলছে না, কিন্তু খোঁজ নিলে দেখা যাবে বাবা মার মধ্যে হয়তো একটা দ্বন্দ্ব আছে এবং আবেগীয় বিকাশগুলো ত্বরান্বিত হয় এবং বড় হলে এই বাচ্চাগুলো কিন্তু আত্মবিশ্বাসী হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে নিম্ন এবং মধ্যম আয়ের দেশগুলোতে মাতৃত্বজনিত বিষণ্ণতা রোগের সাথে মনোসামাজিক বিষয়টা সাংঘাতিকভাবে সম্পৃক্ত। অস্থিতিশীল দাম্পত্য সম্পর্ক, দাম্পত্য কলহ এবং আপনি যেটা বলছিলেন যে মেয়ে সন্তানের জন্ম, আমাদের দেশে ছেলে বাচ্চা চাই ছেলে বাচ্চা চাই, এই যে বারবার মাকে চাপ দেয়া, পারিবারিক সহিংসতা, অর্থনৈতিক সংকট, এগুলো কিন্তু খুব জড়িত আমাদের এই কালচারে। এবং এক্ষেত্রে স্বামী এবং অন্যদেরকে বুঝতে হবে যে মার কিন্তু যত্ন দরকার, কিন্তু আমাদের ট্রেডিশনটা হচ্ছে কি মাকে বাচ্চা হলে বাপের বাড়ি পাঠায় দাও, অথবা অনেক সময় দেখা যাচ্ছে স্বামী আলাদা ঘরে ঘুমাচ্ছেন কারণ বাচ্চার কান্নায় তার ঘুমের ডিস্টার্ব হচ্ছে। এবং আরও ভয়ঙ্কর, পরকীয়ার একটা বড় অংশ কিন্তু আমার কাছে যারা আসে তাদের এখান থেকেই শুরু হচ্ছে যে বউ তখন প্রেগনেন্ট অথবা বাচ্চাকে টেক কেয়ার করছেন এবং স্বামী আলাদা ঘরে থাকছে, সে আবার অন্যদের সাথে গল্প করছে, সময় কাটাচ্ছে। সঞ্জিত, আমরা এই জায়গাটাতে একটু ফেরত আসবো, ডক্টর আতিক একটু বলবেন পরে, একটা ফোন অপেক্ষা করছে। হ্যাঁ, হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আমি গাজীপুর থেকে বলছিলাম। আমার বড় বোন, উনি এই মানসিক সমস্যায় ভুগছেন অনেক দিন যাবত, প্রায়। বড় বোনের মানসিক সমস্যা? হ্যাঁ। প্রায় 2001 হঠাৎ করে রেগে যেত, অনেককে মারতো, এরকম অবস্থা ছিল। তো তখন চিকিৎসা করা হয় এক দুই বছরের মতো, তখন আবার ভালো হয়ে যায়। ভালো হওয়ার পরে আবার মানে কিছুদিন পরে আবার সমস্যাটা দেখা দেয়। আচ্ছা, এখন এতদিন যাবত এখন পর্যন্ত মানে উনি ওই সমস্যাই আসছেন। আচ্ছা, ওষুধ খেলে ভালো থাকে, আবার ওষুধ কি ছেড়ে দেয় তখন? না, ওইটা যে কোর্সটা দেওয়া হয়েছিল সেই কোর্সটা সম্পূর্ণ কমপ্লিট করা হয়। কমপ্লিট করার পর উনি একদম স্বাভাবিক হয়ে যায়, কিন্তু তারপর আর যায়নি। ডাক্তার ডাক্তার বলেছেন না যে কিছুদিন পর পর একটা ভিজিট করতে? পরে আবার ডাক্তারের কাছে যাওয়া হয়েছে, কিন্তু ডাক্তারও মানে কনফিউজ হয়ে গেছে যে উনি তো ভালো হয়ে গেছে, তাহলে এখন আবার এরকম হলো কেন। কিন্তু আর ডাক্তার কি আবার ওষুধ তখন খেতে বলেন? হ্যাঁ, তারপরে ওষুধ খেতে বলছিল, সেটা খাওয়ানো হয়েছে, কিন্তু এখন বর্তমানে আর কন্টিনিউ হচ্ছে না, কারণ ওষুধগুলো অনেক এক্সপেন্সিভ ছিল, তো এর জন্য আর তখন আর করা হয়নি, কিন্তু এখনো সে ওই আগের মতোই রেগে যাচ্ছে, কান্না করছে, যখন কান্না করে মানে সারাদিন কান্না করতেছে, খাওয়া দাওয়া করে না, এরকম টাইপের। বোন কি বিবাহিত? না, বিবাহিত না, এই সমস্যার কারণে বিয়েও হয়নি। আচ্ছা, ওকে, তাহলে প্রশ্নটা কি আজকে যে এখন মানে ওনাকে আমি কিভাবে ট্রিটমেন্ট করতে চাই, মানে ট্রিটমেন্টটা করব কি? কোথায় থাকে বোন, কার সাথে থাকে? হ্যাঁ, আমাদের সাথেই থাকে, ফ্যামিলিতে। আচ্ছা, মানে বয়স কত বোনের? 35 এরকম হবে। আচ্ছা, আর তোমরা ভাই বোন কতজন? এক ভাই এক বোন। তোমার তোমার এক ভাই এক বোন? হ্যাঁ হ্যাঁ, আমার এক ভাই। এই বোন কি সবচেয়ে বড়? বংশে কেউ আছে কিনা? মানে আমি বলছিলাম বংশের মধ্যে কেউ আছে কিনা। কারো কোনো মানসিক স্বাস্থ্যের অসুবিধা দেখোনি, জানো না আর কি? আচ্ছা, ঠিক আছে, প্রশ্নটা পেয়ে গেছি। প্রশ্ন থাকলে একটু প্রশ্ন করেন। আমার প্রশ্ন হচ্ছে যে এই আপনার বোনের যে সমস্যাগুলো আপনি বললেন, তাতে সেটা আমরা একটা রোগ মনে করি, তো এই সমস্যাটা মানে যে শুরু হলো
উনি যে মানে কখনো কি বলছেন যে উনি অন্য কোনো মানুষের কথা শুনতে পান, ওনার কানে অন্য কোনো মানুষের কথা আসে? না, উনি এরকম কোনো বলে নাই, কিন্তু মানে ওনার মধ্যে তো তেমন কোনো অনুভূতি নাই যে সে তার ব্যথা লাগতেছে, সে বলবে যে আমার ব্যথা লাগতেছে, কষ্ট পাইতেছে, সেটা বলা মানে প্রকাশ নাই তার মধ্যে কোনো। কিন্তু ওনার আচরণ দেখে কি মনে হয় যে উনি কারো কথার উত্তর দিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আচরণ দেখলে মনে হয়, কারণ হঠাৎ হঠাৎ সে একা একা কথা বলতেছে, আবার যখন জেগে যাচ্ছে সে হঠাৎ করেই মানে হাওয়ার মধ্যে চড় দিতেছে কাউরে, মানে মনে হচ্ছে সে কারোর সাথে কথা বলতেছে, এরকম মনে হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এরকম মনে হয়। আপনার যে রোগের ধরন আপনি বললেন, আমরা কি উত্তরে যাব পরে? ঠিক আছে, তাহলে আমরা পরে আসছি। আমরা তোমার কোনো প্রশ্ন নেই? আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছিলাম যে তোমার ও যে বাসায় থাকছে, মানে ও কি করছে সারাদিন, কি করে সময় কাটাচ্ছে? না, কোনো কাজই করে না, এই টিভি দেখে বসে থাকে। তার মানে হঠাৎ হঠাৎ মাঝে মাঝে তো খুব কান্না করে, ধরেন সকালে রাত্রে হঠাৎ করেই কান্না শুরু করে দিচ্ছে, সারাদিনই কাঁদতেছে। আবার উঠে বসে আসছে, আমাদের সাথে ভালো কথা বলতেছে, মানে এমনি মানে একটা গুছানো কথা যে সেটা না, তার মনে যা আসতেছে সেটাই বলতেছে। তোমরা কি করো তখন যখন এরকম একা একা কথা বলছে, কান্নাকাটি করছে বা হাসছে, তোমরা তখন কি করো? কান্নাকাটি করলে তার সামনে যাওয়া যায় না, কারণ তখন সে মানে মার দিতে চেষ্টা করে, তার উপর মানে সে আরো বেশি রাগান্বিত হয়ে যায়। তোমরা তখন দূরে থাকো একটু? হ্যাঁ, একটু দূরে থাকি। আচ্ছা, ওকে, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। সবারই খুব মানে দুশ্চিন্তা হচ্ছে, বুঝতে পারছি, কষ্ট হচ্ছে। আমাদের ডাক্তাররা, আমাদের আজকে দুজনেই ডাক্তার, বাই দ্য ওয়ে সঞ্জিতাও একজন চিকিৎসক, তো ওনারা কথা বলবেন। তোমরা শোনো, তুমি তোমার সঙ্গে নিশ্চয়ই কেউ আছে আরও, তোমরা শুনতে থাকো। ডক্টর, আপনি আগে বলেন। আপনার যে লক্ষণের কথা বললেন সেটা শুনে মনে হচ্ছে যে আপনার বোন সিজোফেনিয়া নামের রোগে ভুগছে, এবং সিজোফেনিয়া রোগের চিকিৎসার ক্ষেত্রে আসলে দুই মানে কোনো কোর্স যদি বলা হয়, অ্যান্টিবায়োটিকের একটা কোর্স থাকে, আমরা জানি এটার সাথেই বেশি পরিচিত, কিন্তু সিজোফেনিয়া রোগের চিকিৎসার ক্ষেত্রে এরকম কোনো কোর্স নাই। কোর্সটা আসলে সাধারণত যেটা বিভিন্ন গবেষণা থেকে যেটা জানা যায় সেটা হচ্ছে যে আমরা প্রথমে 2 বছরের জন্য খেতে বলি, তারপর আমরা ওষুধটা বন্ধ করে দেখি, যদি আবার লক্ষণ ফিরে আসে তাহলে সেক্ষেত্রে 5 বছর আমরা খেতে বলি, অথবা তার মানে সারা জীবনও খাওয়া লাগতে পারে। তো সেই ক্ষেত্রে যেটা মনে হচ্ছে যে আপনার রোগীর ক্ষেত্রে ওষুধটা মানে যথাযথ সময় মতো খাওয়ানো হয় নাই। কোর্স বলতে কিন্তু আমাদের রুগীদের ক্ষেত্রে দেখা যায় একটা ভুল বোঝাবুঝি হয়, আমরা যদি বলে দিই যে ওষুধটা খাওয়ার 1 মাস পর দেখা করেন, রুগীরা সাধারণত মনে করে যে 1 মাস পরের জন্যই দেওয়া হলো, আসলে কিন্তু তা না, লেখা থাকে যে ওষুধটা চলবে কিন্তু আপনি 1 মাস পর দেখা করেন বা আপনি 3 মাস পর দেখা করেন। তো এই কথাটা অ্যাড করে দিলেই তো হয় প্রেসক্রিপশনে? না, এটা বলা হয়, কিন্তু একসাথে আমরা 2 বছর বা এটা বলি না, কারণ আমরা প্রেসক্রিপশনে লিখে দিলে যে ওষুধ চলবে কিন্তু 1 মাস পরে দেখা করতে আসবে, সেটাই লেখা হয়, কিন্তু পেশেন্ট পারসেপশনটা থাকে এরকম যে ওই চলবে কথাটা তারা আসলে ইগনোর করে যায়, যেটা হয় যে তারা ওই 1 মাস পর দেখা করতে বললে মনে করে যে 1 মাসের কোর্স দেওয়া হলো, আসলে কিন্তু বিষয়টা এরকম না। তো এই রোগীর ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে ওষুধ খেলে সে ভালো থাকে, তো একে কিন্তু নিয়মিত চিকিৎসায় রাখতে হবে। আপনি আপনার কাছাকাছি, আপনি যেহেতু গাজীপুরে বলছেন, গাজীপুরে যে সরকারি মেডিকেল কলেজ আছে তাজউদ্দিন মেডিকেল কলেজ, ওখানে সাইকিয়াট্রিস্ট আছে, আপনি চাইলে ওখানে যোগাযোগ করতে পারেন। আমাদেরও একটা এনজিও আছে ওখানে, অঙ্কুশ নামে, এটা সাইনবোর্ডে জাতীয় বিশ্ববিদ্যালয় এলাকায়, ওখানেও যোগাযোগ করতে পারেন এই রোগীর চিকিৎসার ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি একটা সহযোগিতা পাবেন। অনেক ধন্যবাদ। তোমার কিছু বলার আছে? হ্যাঁ, আমি দুটো জিনিস বলতে চাইব, যে ওষুধের চিকিৎসার সাথে সাথে যখন একটু সেটেল হয়ে যাবেন, ওনার বোধহয় একটু সাইকোথেরাপি, সাইকোলজিক্যাল সাপোর্টটাও লাগবে, যেটা কথা বলার জায়গাটা, কারণ ওনার কথা তো আসলে কেউ শুনছে না এবং কাঁদছে এবং ভয় পাচ্ছে, সবাই কান্নাকাটি করলে কেউ সাথে সামনে যাচ্ছে না, এবং সে নিজেকে এড়িয়ে চলছে এবং সে নিজেকে একটু পরিত্যক্ত বোধ হয় মনেও করছে সেই জায়গাটা, কারণ ওনাকে তো আলটিমেটলি মাত্র 35 বছর বয়স এবং আমাদের মেইন স্ট্রিমে ফেরত আনতে হবে যেখানে নিজের যত্নটা নেন, এটা একটা। এবং দ্বিতীয় একটা হচ্ছে যে পরিবারে যেহেতু তার বিয়ে হয়নি, পরিবারের সাথেই থাকবে, তার সাথে কিভাবে ব্যবহার করতে হবে, একটু সহমর্মিতার জায়গাগুলো বোধ হয় পরিবারের লোকদেরও একটু শিক্ষার জায়গাটা দরকার, পরিবারের লোকদেরও মানে থেরাপির আন্ডারে নিয়ে আসা দরকার, তারা পরিচর্যার যে প্রশিক্ষণটা এটা দরকার, পরিচর্যা প্লাস ওকে কিভাবে গ্রহণ করে নেবে একটা মানুষ হিসেবে, একটা রোগী হিসেবে না আর কি, তাই না? হ্যাঁ, সো সঞ্জিতা তোমার কাছে পরে আসছি, ডক্টর আতিককে আজকের বিষয়টা একটু শুনে যদি টাইম থাকে তখন তুমি একটু গ্যাপটা ফিল করো।
আজকের বিষয়টা যেটা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ আমরাও চিকিৎসার ক্ষেত্রে প্রায় সময় এই ধরনের প্রশ্নের মুখে পড়ি যে একটা বাচ্চা নিয়ে ফেললাম, তারপরে তো সমস্যার সমাধান হলো না, বরং এই কথাটাই বেশি শুনতে হয় যে বাচ্চা নেওয়ার পরও সমাধান হয় নাই। আবার এরকমও হয় যে বাচ্চার মুখ দিকে লক্ষ্য করে মানে রয়ে গেলাম, কিন্তু আমার জীবনের অর্থটা কি হলো। তো সেই ক্ষেত্রে আমাদের ইয়ে হচ্ছে যে এই এই ধরনের বাচ্চা নেওয়ার আগে যদি সুযোগ থাকে, সবসময় সুযোগ থাকেও না, অনেক সময় আমরা হুট করেই একটা কিছু করে ফেলি, যদি সুযোগ থাকে আগে নিজেকে একটু গুছিয়ে নেওয়া বা মানসিক স্বাস্থ্য পেশাজীবীর সাথে যোগাযোগ করে নিজের সমস্যাগুলো সম্পর্কে জানানো এবং সেখান থেকে যে একটা কাউন্সিলিং বা একটা যে পরামর্শ পাওয়া যায় সেই অনুযায়ী নিজেকে একটু গড়ে তোলা, তারপর যদি বাচ্চা নেয় তাহলে সেক্ষেত্রে আরো মানে বাচ্চাকে আরো ভালো একটা পরিবেশ দেওয়া যায়। সেটাই, তুমি একটু আর একটু অ্যাড করবে আমাদের ব্রেকের আগে? ঠিক আছে। আমরা বলছিলাম যে এখন তো অধিকাংশ নারীরা কর্মজীবী, এবং আরেকটা জায়গা হচ্ছে ফ্যামিলিটা এখন ছোট হয়ে নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে। এখন বাচ্চা হওয়ার পর বাচ্চা কার কাছে থাকবে, এটা নিয়ে কিন্তু কর্মজীবী মা খুবই ঝামেলায় পড়ে, এবং সেখানেও কিন্তু দুজনের মানসিক স্বাস্থ্য ভালো এবং সংযোগটা দরকার। এবং প্রত্যেকটা পেশাজীবী মহিলা যারা আজকে এই প্রোগ্রাম দেখছেন, আমি বলবো যে বাচ্চা নেবার আগে আসলে দুবার ভাবেন যে আপনি আসলে রেডি কি না। এবং বাচ্চা হওয়াটা কি তাহলে শুধু মার জন্যই স্ট্রেসফুল, বাবার জন্য না, বাবার জন্যও বটে। এবং সেখানে বাড়তি খরচের চাপ, মায়ের বাড়তি যত্ন, এবং আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজে পুরুষের উপরও কিন্তু একটা বাড়তি প্রচুর চাপ পড়ে যায়, সেটা কিন্তু একদম আননোটিসড থাকে। এবং এই যে বাবাটার অসহিষ্ণুতা বোধ করা, ঘুম কমে যাচ্ছে, মনোযোগ কমে যাচ্ছে, বিষণ্ণতা, এটা কিন্তু বাবারাও ভোগেন। এবং একটা গবেষণা বলছে যে যুক্তরাষ্ট্রে প্রতি 7 জন মার মধ্যে 1 জন গর্ভপরবর্তী বিষণ্ণতায় ভুগছেন এবং 10 জন বাবার মধ্যে 1 জন। তো বাংলাদেশে কিন্তু আমাদের এ ধরনের কোনো ডেটাই নেই, কাজেই নিউক্লিয়ার ফ্যামিলিতে বাবা এবং মার দুজনকে পেশা এবং পরিবারের সাথে সমন্বয় আনতে যে দীর্ঘ লড়াইটা করতে হয়, সেটাও কিন্তু মানসিক স্বাস্থ্যের সাথে, ভালো থাকার সাথে জড়িত। এখন হচ্ছেটা কি, বাবা মা সমাধান করলেন না, বাচ্চাটা নিলেন, বাচ্চা সমাধান করবে, ফলে পুরনো প্রবলেম তো ধারাবাহিকভাবে চলছেই, সাথে সাথে বাচ্চাটাও কিন্তু নতুন সমস্যার কেন্দ্রবিন্দু হচ্ছে। এবং মনস্তাত্ত্বিকভাবে বাচ্চা মার গর্ভকালীন থেকে শুরু করে যে প্রথম 2 বছর, এই যে প্রি ভার্বাল স্টেজ, যেটা বাচ্চা কথা শেখার আগে, এই সময়টাতে কিন্তু বাচ্চাটা বুঝে যাচ্ছে অবচেতনভাবে যে আমি বোধহয় এই ফ্যামিলিতে খুব আদরের না, এবং বাচ্চা কিন্তু অবচেতনভাবে ধারণ করছে যে বাবা মার এই কনফ্লিক্টের জন্য আমি দায়ী এবং এই গণ্ডগোলের জন্য আমি দায়ী, এবং এর ফল কিন্তু সুদূর প্রসারী, এটা কিন্তু মেমোরিতে তার থেকে যাচ্ছে, হয়তো প্রকাশ্যে মনে করতে পারছে না কিন্তু অবচেতনভাবে থাকছে। এবং সে যখন দাম্পত্য জীবনে ঢুকছে, সে কিন্তু এই ভূমিকারই, সে যে ডিস্টার্বড ফ্যামিলি থেকে আসছে তার ব্যবহারগুলোও কিন্তু ডিস্টার্বড হচ্ছে। একটু একটা পার্সোনাল অভিজ্ঞতা বলতে চাই যে বাবা হয়তো পরকীয়ায় জড়িয়ে গেছেন, এরকম ঘটনা অনেক শুনি আমরা, মা যখন প্রেগনেন্ট ছিলেন, তারপরে বাচ্চাটা হলো, বাচ্চাটা বড় হচ্ছে, বাবার পরকীয়া চলছে, অনেক সময় বাচ্চাকে সামনে এনে বলা হয়, ওর মাথায় হাত দিয়ে বলো যে আর কখনো তুমি এটা করবে না। এবং এই যে বাচ্চা যদি 1 বছর 2 বছরেরও হয়, ওর কিন্তু কোথাও না মনের কোণে জিনিসটা থেকে যায় যে ওর মাথায় হাত দিয়ে কিছুটা বলানো হয়েছিল, যেটা ওকে মাঝখানে নিয়ে এসে ঝগড়ার মধ্যে ওকে নিয়ে আসা হয়েছে মাঝখানে। এই ক্ষতি কিন্তু শুরু হয়ে যায় অনেক আগে থেকেই আর কি, তারা যখন ভালো থাকেন না আর কি। এবং আমরা তো খুব বাচ্চাকে অস্ত্র হিসেবে দুজন দুজনকে ঘায়েল করার জন্য ব্যবহার করতে সুপটু। এবং তাহলে মানসিক স্বাস্থ্য ভালো মানে আসলে কি? ভালো মানে কি দুজনের কষ্ট নেই, দ্বন্দ্ব নেই? তা কিন্তু না। মানসিক স্বাস্থ্য ভালো মানে কষ্ট থাকবে, দ্বন্দ্ব থাকবে, কিন্তু সেটাকে মোকাবেলা করার ব্যাকরণটাও জানা থাকবে। এবং তারা বাবা মা যখন পরিকল্পনা করবেন যে আমরা নতুন বাবা মা হব, ক্যারিয়ারের কতটুকু স্যাক্রিফাইস করব, সমস্যাগুলো কিভাবে মোকাবেলা করব, অর্থনৈতিক সমস্যা কিভাবে ডিল করব, ওপেন অ্যান্ড ট্রান্সপারেন্ট কমিউনিকেশন হবে, খোলামেলা আলোচনা হবে, এবং সিদ্ধান্ত নিতে বাবা মা দুইজনই সমান মর্যাদা পাবেন। এখন একটা কথা কিন্তু মুরব্বীরা প্রায়ই বলে, নানি দাদি লেভেলের লোকরা, যে আমাদের সময় আমরা বাচ্চা নিচ্ছি ঝামেলা মিটে গেছে, এখন কেন মিটেনি? একটু যদি আমরা খোঁজ নিয়ে দেখি, তখন দেখবো যে মায়ের অর্থনৈতিক অবস্থা, পাছে লোকে কিছু বলে, এগুলোর জন্য তারা আটকে গেছে। এখন তো সেই সময়গুলো নেই, দিন তো পাল্টেছে।
সেটাই আমরা একটা বিরতি নিয়ে আসি, হ্যাঁ সময়টা পার হয়ে গেল চট করে। সুপ্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা বিরতিতে চলে যাচ্ছি, ফিরে আসবো একটু পরে। সুপ্রিয় দর্শক, আমরা ফিরে এলাম বিরতির পর। আর আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা শুরু করেছিলাম সেটা হচ্ছে যে আমরা কি সন্তানের জন্ম দিয়ে মানসিক স্বাস্থ্য ঠিক করব, নাকি জন্মের আগে নিজেদের মানসিক স্বাস্থ্য ঠিক করে নেব এবং আমাদের সম্পর্কটি পারস্পরিক সম্পর্কটি একটু ভালো যাতে থাকে সেটি নিশ্চিত করব। যাই হোক, আমরা আলোচনা করেছি মোটামুটি বিষয়টি নিয়ে। আমাদের একটা ফোন আছে, ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো, হ্যালো, হ্যাঁ শুনছি, ওয়েলকাম, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আমার ছেলের বয়স 19 বছর। কত? 19। হ্যাঁ, ওর কিছুদিন আগে ওসিডি ডায়াগনোসিস হয়েছে, আমি ডক্টর দেখিয়েছি। কি ডায়াগনোসিস? ওসিডি বলেছে, রোগের নাম ওসিডি। ওসিডি, আচ্ছা, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, ওসিডি। এন্ড হাউ ওল্ড ইজ দ্য চাইল্ড? বয়স কত? 19 বছর। 19, আচ্ছা। এখন প্রথমে যেটা হয়েছিল, ও একটা লাশ দেখে ভয় পাইছিল। আচ্ছা, তখন থেকে আমরা তারপরে ডাক্তারের কাছে নিয়ে যাই, তখন বলা হয়েছে যে ওসিডি ডায়াগনোসিস হয়েছে, চিকিৎসা চলছে, আমি ডক্টর দেখিয়েছি, প্লাস কাউন্সিলিং করাচ্ছি। এখন যেটা সমস্যা হচ্ছে, সে খুব রেগে যায় হঠাৎ হঠাৎ করে, আর সে ওষুধ আর খেতে চায় না, আর সে নিজে মনে করে যে আমার এখন কাউন্সিলিং এর দরকার নেই, আমার প্রায় 75% আমি ওকে হয়ে গেছি, আমি আর কাউন্সিলিং করাবো না। আচ্ছা, কাউন্সিলিংটা কে করছেন? কাউন্সিলিংটা আমি ঢাকা ইউনিভার্সিটিতে করাই। চারতলাতে না পাঁচতলায়? চারতলায়, ওই নাসিরুল্লাহ, আমির হোসেন ওনার নাম, নাসিরুল্লাহতে, নাসিরুল্লাহতে। হ্যাঁ হ্যাঁ, এখন যেটা হচ্ছে যে আমি আসলে ও ওষুধটা এখন বলেছি যে ওষুধটা আমি এখন আর খাবো না, আমি এখন বন্ধ করে দিব। আচ্ছা, এইটা আমি কি করতে পারি? ও ওষুধটা আর খেতে চাচ্ছে না, এতে কি কোনো সমস্যা হবে কিনা? এমনি ওর অবস্থা কি এখন? ওর অবস্থা মোটামুটি আগে থেকে যে সমস্ত সিমটম ছিল, বারবার হাত ধুইত, তারপরে চুপচাপ হয়েছিল, এগুলো কমে গেছে। আসলে যে ও বলেছে 75% কমেছে, এটা আমিও দেখছি যে কমেছে, কিন্তু একটা সাইড ওষুধ খাওয়ার আগে কিন্তু এই জিনিসগুলো ছিল না, অতিরিক্ত রাগ হয়ে করে খিচুমির মতো হয়ে করে হাত মুখ ইয়ে করে কখনো মাথায় আঘাত করতেছিল, কখনো ইয়ে করতেছিল, এগুলো আগে ছিল না। ও নিজেই বলতেছে যে এগুলো তো আমার ওষুধ খাওয়ার পরে হয়েছে, এটা একটা ইয়ে। আর যেটা হচ্ছে যে সে ওই টেক করে বিভিন্ন কিছু কিছু অশ্লীল ভাষা ইউজ করে, বিভিন্ন জায়গায় টেক্সট করে, খারাপ খারাপ ভাষা ইউজ করে টেক্সট করে। কাকে করে টেক্সট গুলো, কাকে করছে? এটা যেমন যে ওই যে ওর যে কাজিন টাজিন আছে এদের সাথে করে অনেক সময়, বা কবিতা লিখে, কোনো সময় একটু ভালো ভাষা দিয়ে লেখে, কোনো সময় একটু খারাপ ভাষা দিয়ে লেখে, তো বলে যে মা আমার এগুলো ইচ্ছে করে, অশ্লীল ভাষা লিখতে ইচ্ছে করে। এখন এটাও কি ওসিডির একটা অংশ কিনা, এটা আমার একটু প্রশ্ন। আর যে ও যে রেগে যাচ্ছে বা এগুলো করতেছে, আমি আসলে ওকে কিভাবে হেল্প করতে পারি, এটা আমার প্রশ্ন আসলে। আচ্ছা, যে আমি কি করতে পারি এখন, ওকে কিভাবে আমি সহযোগিতা করতে পারি? আরেকটা কথা হলো, মাঝে মাঝে সে বলে যে পড়ালেখা একটু বন্ধ আছে, ওই ওষুধ শুরু করার পরে আসলে এক দুইটা এক্সাম দিছিল ওষুধের জন্য, তার কমপ্লেন যে ওষুধের জন্যই আমার পরীক্ষাটা ভালো হয় নাই, ওষুধ খাওয়ার জন্য আমার পরীক্ষাটা হয় নাই। এখন সে বলে কি আমার জীবনে কি হবে, আমি পিছিয়ে গেলাম, আমি কাপুরুষ হয়ে গেলাম, আমার কিছুই হলো না, আমি কিছুই করতে পারি না, আমি দুইটা বেছে নিব, হয়তো পড়ালেখা নাইলে ওষুধ, ওষুধ বাদ দিয়ে আমি পড়ালেখা করি। সেটা তো অবশ্যই একটা ব্যাপার। বোনটা কি ওর থেকে অনেক বড়? না না, ওরা পিতা বেটি ছিল এবং ও ওর ফুটপ্রিন্ট
ফ্রেন্ডলি ছিল আর কি। বাইরে গিয়েছে কি করতে বোনটা? পড়ালেখার জন্য গেছে আর কি। আচ্ছা, ওর বয়স 19 আর বোনের বয়স কত? বোনের বয়স 21। বেশ পিঠাপিঠি ছিল ওরা। আচ্ছা, কিন্তু ওর প্রথম মানে রোগের সূত্রপাতটা কখন হয়, কোন বয়সে? আসলে কোন বয়সে বলতে, ছোটবেলা থেকে কেমন যেন একটু পড়তে চাইতো না, এটা কি তখন থেকে শুরু কিনা আমি এভাবে বুঝি নাই। আমি বুঝছি যখন সে ভয় পাইছে, যখন ডক্টরের কাছে নিয়েছি তখন, কিন্তু এর আগেও। তখন বয়সটা কত ছিল? এটা হলো এই যে আমি 6 মাস আগে ডক্টরের কাছে নিয়েছি ভয় পাইছে যখন, কিন্তু এর আগে মানে 6 মাস আগে থেকে ওর অসুস্থতাটা বেশি লক্ষ্য করা গেছে, তাই তো? বেশি লক্ষ্য করা গেছে। এর আগে যেটা ছিল একটু পড়ালেখায় হঠাৎ করে একটু অমনোযোগী হয়ে গেছিল, তো আমি তখন তার অল্টারনেট তাকে সহযোগিতা করেছি যে তোমার এটা ভালো লাগছে না তাহলে এটা পড়ো, বা এটা করো, বা এই টিচার এটা তো ভালো লাগছে না। এই লক্ষণগুলো, ওসিডি লক্ষণগুলো দেখা দিয়েছে 6 মাস ধরে, তাই তো? তা ওসিডির যে লক্ষণ গুলো, যে বারবার হাত ধোয়া, এগুলো দেখা দিয়েছে আসলে করোনা হলো 19-20-তে, তার মানে 2-3 বছর আগে, 2020-এ যখন করোনা 2 বছর হলো চলে বাসায় বসে থাকে, তখন এই হাত ধোয়া দিয়ে সব, কিন্তু আমি জানতাম না যে মানে 2 বছর ধরে লক্ষণ গুলো বেশি দেখা গেছে, রোগের লক্ষণ যে এটা আমি আসলে জানতাম না। ঠিক আছে, বুঝতে পেরেছি, আমি এটা পরে জেনেছি। ওকে, আর তাহলে আমি, আমার যেটা প্রশ্ন ছিল যে পরিবার নিয়ে কি বসেছিল কি না? অবশ্যই হ্যাঁ, পরিবার নিয়ে আমরা, হ্যাঁ আমি যাই সব সময়, আমাকে মাঝে মধ্যে দেখি, ওনারা আমার সাথে কথা বলেন, একবার আমার হাজবেন্ডও গেছে। না, আমার সাথে কথা বলেন হচ্ছে ওই একপাক্ষিক ব্যাপার হলো, কিন্তু মানে এই যে আমাদেরকে আজকে প্রশ্নটা করা হচ্ছে যে আমি কিভাবে হেল্প করতে পারি বাচ্চাটাকে, সেরকম কোনো টিপস কি তারা দিয়েছেন? হ্যাঁ, কখনো কখনো দিয়েছেন, দেয়নি যে একেবারে তাও না, কখনো কখনো দিয়েছেন, কিন্তু এই লাস্টে এসে সেই টিপস গুলো একটু জানতে পারি কি, যে মানে তারা এরকম কিছু আমাকে, আমাকেও হেল্প করেছেন বাচ্চার সাথে, আমার কি করলে ভালো হয়, ওরকম কিছু কি ওখান থেকে ডিরেকশন পাওয়া গেছে? যেমন আমাকে ওনারা বলেছেন যে ওর একটা রোগ এটা ওসিডি, এটা আপনি ওকে অন্তত যা মনে করায় দিবেন যে এরকম একটা রোগ আছে, নাকি তোর সাথে আচরণ গুলো কিভাবে করা হবে, সেরকম কোন দিক নির্দেশনা পাওয়া গেছিল কি? না, আচরণের ব্যাপারে এইভাবে না। ওর বাবা কি গিয়েছিলেন? ওর বাবা কি গিয়েছিলেন? হ্যাঁ, ওর বাবা গিয়েছে একবার, ওর বাবাও এই প্রশ্ন করেছে যে আমরা কিভাবে ইয়ে করতে পারি, তখন বলছে যে আসলে এটা একটা রোগ, ওকে এটা একটু লাইনে থাকতে হবে, কেমন? কারো কোনো প্রশ্ন? ওর কি কোনো বন্ধু আছে? হ্যাঁ, একটা কথা, ওর বন্ধু একটু কম, এটা ঠিক, এবং ছোটবেলা থেকেই একটু বন্ধু কম, খুব কম, বেশি না, কিন্তু এখন এসে সে বন্ধু বান্ধব সব একদম ক্লোজ, কারোর সাথে খুব একটা ওরকম যোগাযোগ নেই। আচ্ছা, এবং অনলাইনে কি অনেকক্ষণ থাকে নাকি অনলাইনে যায় না? অনলাইনে থাকে, অনলাইনে ওই যে টেস্ট এগুলো করা, যে এটা একটা তার অভ্যাস হয়ে গেছে, বলে কি আমার এগুলো লিখতে ভালো লাগে, যেমন এর টেস্ট করলো, ওরে টেস্ট করলো, এত একটা খারাপ ভাষা ইউজ করলো, এগুলো সে করে। ইদানিং আবার কম, মাঝে অনেক বেশি ছিল, যখন আমি নিয়ে গেছি তখন একটু বেশি। আচ্ছা, এইগুলো যে ও লিখছে, সে কথাগুলো কি ওই পক্ষ থেকে আসে নাকি ওই নিজেই শেয়ার করে যে আমি এগুলো লিখি? না, যখন একটা কবিতা লিখলো তখন যাদের লিখছিল ওর কাজিনদের, ওরাই কমপ্লেইন, ওরা তাহলে জানিয়েছে। আচ্ছা, ওকে, কিছু প্রশ্ন আর আছে ডক্টর? আমার প্রশ্ন হচ্ছে যে মানে যে ও নিজের রেটিং এ বলতে চাচ্ছে যে 75% মানে ইমপ্রুভ হয়ে গেছে, এবং সেটা কিন্তু মানে ওষুধের সাহায্য আছে, আর এই রোগ সম্পর্কে মানে ওর নিজের কি ধারণা হচ্ছে ওর নিজের রোগ সম্পর্কে? নেই বোধহয়, সংযোগে নেই বোধহয়। হ্যাঁ, না শুনছি, আমি বুঝতে পারছিলাম না যে আমাকে, প্রশ্নটাকে আমি একটু সহজ করে বলবো। হ্যাঁ, মানে রোগ সম্পর্কে ও এখন কি ধারণা পোষণ করছে? ওর ধারণা যে আমার ওসিডি আছে, এটা একটু ও একটু হতাশ, ওসিডি আছে আমার আর কি হবে, আমি
এইভাবেই চলবে, ও আমি নিজেই কন্ট্রোল করতে পারবো, এরকম একটা ভাব। আচ্ছা, যেটুকু বাকি আছে ও আমাকে শিখাই দিচ্ছে, ওটা আমি পারবো। ঠিক আছে, ঠিক করে নিতে। আচ্ছা, আমার একটা প্রশ্ন হচ্ছে যে মানে পরিবারে, মানে দুজনের পরিবারে, মানে ইমিডিয়েট ফ্যামিলি না, মানে আত্মীয় স্বজনের মধ্যে কারো কি মানসিক কোনো মানে অসুস্থতা আছে? হ্যাঁ, এটা একটা প্রশ্ন যা আমারও কখনো মনে ছিল না। আমার, আমি অনেক পরে এসে জেনেছি, আমার একটা ফুপি নাকি এরকম ছিলেন। আচ্ছা, একটু মানসিক সমস্যা ছিল। আচ্ছা আচ্ছা, ওকে। ওর বাবার দিকে কেউ নেই? না, বাবার দিকে কারো এরকম শোনা যায়নি। সের কাছে না, না, না। ওকে, ঠিক আছে, আমরা আলোচনা করি। অনেক অনেক ধন্যবাদ। দেখি আমাদের যারা উপস্থিত অতিথি আছেন, বিশেষজ্ঞ, তারা কি বলেন, কেমন, আমরা শুনি তাদের কথা। প্রথম যে জায়গাটা হচ্ছে দুটো জিনিস, বাচ্চাটার ভয় এবং বাচ্চাটার রাগ। রাগটা পরবর্তীতে মা বলছেন খিচুনির মতন হয়েছে এবং মাথায় আঘাত করছে, এবং এই রাগটাকে আমি ডেফিনেটলি আনহেলদি একটা রাগ বলবো। এবং আমি মনে করি এই রাগটাকে প্রপারলি ঠিক মতো বিশ্লেষণ করা দরকার, যে এই রাগটা কেন হচ্ছে। এবং এই বিশ্লেষণটা কিন্তু অনুভূতির লেভেলে, যেটাকে আমরা বলি ফিলিং লেভেলে, বিশ্লেষণ করা দরকার। এই রাগটা কিন্তু ওর আসল রাগ না, এবং এটা যদি খোঁজা যায় তাহলে কিন্তু দেখা যাবে যে এই রাগটার তলে হয় ভয় অথবা দুঃখ কোনো একটা কিছু আছে। এই রাগটাকে আচরণে রাগ দেখাচ্ছে, কিন্তু অনুভূতিতে, ফিলিংয়ে কিন্তু আইদার ভয় অথবা দুঃখ। এবং সেই জায়গাটাতেই কিন্তু বাচ্চাটা বলছে যে আমার জীবনে কী হবে, এবং মা বলছেন যে জীবনে কী হবে, পড়ালেখা নাকি ওষুধ একটা বেছে নেব। এবং আমার ধারণা বাচ্চাটা প্রচণ্ড ভয় পাচ্ছে, এবং এই ভয় পাওয়ার জায়গাটাতে যেই জায়গাটা তাকে প্রমোট করছে সেটা হচ্ছে তার পড়াশোনা বন্ধ আছে, তার কোনো বন্ধু নেই, এবং বাচ্চাটা একজন সঙ্গী মিস করছে, কম্প্যানিয়নশিপ যেটা আমরা বলি, তার মধ্যে বোনটাও চলে গেল। এখন তার কাছে তাহলে কি সস্তা পপুলারিটির জন্য সামনে অ্যাভেলেবল কি এ ধরনের বাজে কিছু শব্দ দিয়ে টেক্সট করা, অনলাইন যেহেতু অ্যাভেলেবেল, অনলাইন টেক্সটিং, অশ্লীল ভাষা, এবং এই বয়সের একটা ছেলে কবিতা লিখতেই পারে, সেই জায়গাটাতে সে আশ্রয় নিচ্ছে। তাহলে আরেকটা জায়গায় আমি একটু মাকে সতর্ক করব যে বারবার রোগের কথা যদি মনে করে দেয়, ওই যে একটা গল্প ছিল না যে আমরা ফুল আর কাঁটা, আমরা কাঁটার কথা মনে না করে গোলাপ ফুলের সৌন্দর্যটাই বলবো, বারবার যদি আমি রোগের কথা মনে করিয়ে দিই বাচ্চা তো আরো হতাশ হয়ে যাবে, এবং বাচ্চা কিন্তু সেটাই হচ্ছে। কিন্তু আমরা যদি তোমার একটা রোগ আছে এটা বারবার মনে করিয়ে দেওয়াটা তো ওর জন্য কোনো সুখকর অনুভূতি না, এবং বাচ্চাটা কিন্তু ভয় পাচ্ছে, ইনসিকিউর ফিল করছে, বাচ্চাটাকে আমি বলবো যে একটু সাইকোথেরাপিতে নিয়ে যেতে, যেখানে তার ওষুধটা তো চলবেই চিকিৎসকের পরামর্শ মতো, এবং সাইকোথেরাপিই তো করেছে, এবং এই জায়গাটাকে আরেকটু এক্সটেন্সিভ ওয়েতে ডিল করা, যাতে বাচ্চাটাকে এবং স্পেসিফিক্যালি রাগটাকে নিয়ে ডিল করা, এবং রাগের ভেতরে ভয়টাকে মনে হয় এখনো টাচ করা হয়নি। পরিবারকে নিয়ে আপনি যেটা বারবার বলছিলেন, এবং এই জায়গাটা আসলেই খুব জরুরি, যে পরিবারকে নিয়ে একটু আচরণগুলা কি করবে, বাবা মা কিন্তু খুব ভালোবাসছেন, দুশ্চিন্তা করছেন, ওরা হেল্পও করতে চাইছেন, তাহলে একসাথে কি বাবা মা ছেলেটাকে নিয়ে এরকম উনি দরকার হলে বললেন যে আমরা একটু একসাথে বসি, তাহলে বোধহয় জিনিসটা আসবে। এবং বাচ্চাটাকে একটা বোধহয় স্কুল একাডেমিক জায়গাটা শুরু করে দেওয়া দরকার। এখন তো ভোকেশনাল ট্রেনিংও অনেক কিছু আছে, এমন না যে খুব স্পেসিফিক কিছুই পড়তে হচ্ছে, বাচ্চাটাকে কোনো একটা কারিগরি শিক্ষাই থাকুক বা যে কোনো ছোটো ছোটো কোর্স, এমনকি এখন তো ইউডেমি কোর্সেরা অনলাইনেও প্রচুর কোর্স আছে, ওর যেদিকে পছন্দ, ওকে বুঝতে হবে যে আমার জীবনটা জরুরি। আমার হচ্ছে যে ওসিডির সাথে যখন মানে ও কিন্তু একটা ওর হতাশা প্রকাশ করে ফেলছেন, যেটা আপার কথা যে মানে ভয় এবং একটা দুঃখ, তো সেই বিষয়টা আমরা যদি কোর্সের দিক থেকে বলি, সাধারণত দেখা যায় যে ওসিডি ডেভেলপ করার পরে, চিকিৎসা পাওয়ার পরে একটা সময় পর কিন্তু বিষণ্ণতা চলে আসে, মানে রোগ আকারই চলে আসে। তো আমার কাছে মনে হচ্ছে যে ওর কোর্সে সেই বিষণ্ণতার কিছু দিক দেখা যাচ্ছে, যেমন সে হতাশা ফিল করছে, ভয় পাচ্ছে, যেটা ভয় আমি বলবো যে অ্যাংজাইটি, যে সে মানে কী করবে, এরকম একটা রোগ নিয়ে সে কত দূর আগাবে। আবার একদিক থেকে সে চিন্তা করছে যে না, আমি তো হয়তো আমি যেটুকু আসছে মানে 75% আমি ভালো হয়ে গেছি, 25% আমি কভার করতে পারবো। এখানে আরেকটা বিষয় আমি জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে যে
ওসিডি যাদের হয় তাদের কিন্তু ওয়াক্সিনিং ওয়েনিং থাকে, মানে নিজে থেকেই আবার রোগটা দেখা যায় যে কোর্স চেঞ্জ করে, এই একটু ভালো হয়ে যায় আবার একটু খারাপ হয়ে যায়। তো সেরকম একটা ভালো হওয়াও কিন্তু এই রোগের সাথে জড়িত। তো সেক্ষেত্রে আমি বলবো যে ট্রিটমেন্টটা যেভাবে পাচ্ছে, ওর ওষুধ নিয়ে একটা সমস্যা দেখা দিচ্ছে যে ওষুধের জন্য ও পড়াশোনা করতে পারে নাই। আমার মনে হয় যে এটা সাইকিয়াট্রিস্টের সাথে যদি কথা বলে তাহলে ওর জন্য উপযোগী ওষুধ উনি হয়তো অ্যাডভাইস করবেন। সাইড বাই সাইড যে মানে কাউন্সিল মানে সাইকোথেরাপির যে জায়গাটা, সেখান থেকে একটা বিষয় চলে আসছে যেটা ওকে ট্রমাটাইজ করতেছে যে তুমি অসুস্থ তুমি অসুস্থ। এই কথাটা আসলে শুনতে কারোই ভালো লাগে না। তো আমার মনে হয় যে এটা যদি সে প্রকাশ করে তাহলে ওই থেরাপিস্টই তাকে হেল্প করতে পারবেন, যে ওর ভালো লাগা খারাপ লাগাগুলো যদি সে প্রকাশ করতে পারে সেটা যেমন উনি হেল্প করতে পারবেন, একইভাবে আরেকটু কোনো সিনিয়র থেরাপিস্টের কাছেও যেতে পারে, ওখানেই কোনো সিনিয়রের কাছে যেতে পারে আর কি, সেটা করতে পারে। আরেকটা হচ্ছে যে ওনার যে মানে ওনাদের যে জানতে চাওয়া যে কি করতে পারে ওর পরিচর্যার ক্ষেত্রে ওনারা কীভাবে হেল্পফুল আচরণ করতে পারেন, সেই ব্যাপারটা আমার মনে হয় যে তাকে অ্যাকনোলেজ করলে ওই থেরাপিস্টকে বললে উনি হয় উনি নিজে ব্যবস্থা নেবেন, যদি না পারেন তাহলে হয়তো ওনার সিনিয়র কাউর হেল্প নেবেন। ফোন আছে? হ্যাঁ আমরা ফোন নিচ্ছি তাহলে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ম্যাম, আমি আমার বাচ্চার বিষয়ে আপনার সাথে কিছু কথা বলবো। শিওর, বাচ্চার বয়স কত? বাচ্চার বয়স 18। আচ্ছা, অ্যাডাল্ট হয়ে গেছে তা এখন? জি হ্যাঁ হ্যাঁ। ওই ম্যাম, আমার নাম মোহাম্মদ আজমত আলী, আমি গাজীপুর থেকে বলছি। ঠিক আছে, নাম না বললেও কোনো অসুবিধা নেই। আচ্ছা, বিষয়টা হচ্ছে আমার ছেলে যখন ঘনিষ্ঠ হয় তখন ও মাথার মধ্যে একটু আঘাত পায়। আঘাত পাওয়ার কারণে ও মাথার ডান সাইডটা একটু উপর দিকে ফুলে যায়। আচ্ছা, এটা আবার আস্তে আস্তে ঠিক হয়ে যায়। ডাক্তার দেখাচ্ছিলাম, ডক্টর সেলিম আহমেদ সাহেব, উনি বলছেন। আচ্ছা, এসব নাম এখানে দরকার নেই, কেমন? আচ্ছা আচ্ছা, জাস্ট আমরা বিষয়টা বলে জানার চেষ্টা। বিষয়টা হচ্ছে ও 6 মাস পর্যন্ত বেশ ভালো ছিল, কিন্তু হঠাৎ ওই 3 মাসের কালে একটা জ্বর হয়। জ্বর হওয়ার পরে ওই উপর দিকে কেমন যেন চোখ উল্টা পুল্টা করতো, হ্যাঁ খিচুনির ভাব হইতো কিন্তু খিচুনি উঠতো না। উনি আমাকে বলছিলেন যে যদি এই বাচ্চার খিচুনি হয় তাহলে হয়তো ব্রেনের সমস্যা হতে পারে। তো আমার কাছে 6 মাস ছিল, নানা বাড়িতে যাওয়ার পরে মানে মা একটু বেখেয়াল হয়েছিল, বাচ্চার প্রতি মানে যত্ন রাখছিল না, যত্ন নিতে ছিল আর খালারা। হঠাৎ এই জ্বরটা হওয়ার পরে ওই পুরাদমে মানে ব্যাপক ভাবে খিচুনি হয়। তারপরে থেকে ওই মানে এলোমেলো কথাবার্তা বলে, কথাটাও মুখে অস্পষ্ট। এখন বাচ্চা এই গত বছর এসএসসি পাস করছে, কিন্তু ও ওর ভার মধ্যে চলে, বাপ মায়ের কারো কোনো কথাবার্তা শুনে না, কোনো ডাক ডোকাই শুনে না, শুধু খেলা নিয়ে ব্যস্ত থাকে, ঘরে থাকতেই চায় না। খেলার প্রতি এমন নেশা যেটা মানে বলা বাহুল্য, খাওয়া দাওয়ার প্রতিও খেয়াল থাকে না, পড়ার প্রতি কোনো নেশা নেই। সেটা ঠিক আছে, বাট নেশাগ্রস্ত হয়ে পড়ছে এরকম বাচ্চা এখন পাওয়া খুব মুশকিল। জি ম্যাম, এখন আমি আপনাদের একটু সাহায্য সহযোগিতা চাচ্ছি যে এরকম কোন ডাক্তার মানে আমার ছেলেকে ঠিক করে দিতে পারে, এরকম কোন উপদেশ আপনাদের কাছ থেকে পাবো কিনা। হ্যাঁ, কিন্তু ওর যে খিচুনির সাথে এখনকার পড়ালেখার প্রতি আগ্রহ নাই সেটার সম্পর্কটা ঠিক খুঁজে পাচ্ছি না। যে সম্পর্কটা ও ক্লাস শুরু থেকে প্লেট থেকে ক্লাস 4 পর্যন্ত অনেক ভালো ছিল, একের ছাত্র ছিল। না না, আমি বুঝতে পাচ্ছি না যে খিচুনির সাথে এখন যে ওর পড়ালেখায় আগ্রহ নেই, সেই ছোট্টবেলাতে যে খিচুনি হয়েছিল ওটার সাথে সম্পর্কটা ঠিক এখন কি হচ্ছে, কিভাবে সম্পর্ক করা হচ্ছে এখন? মানে জিনিসটা যে আপন পর যে জিনিসটা আছে,
মানে এই এই ভেদাভেদটা ওর মধ্যে নাই, ও সবাইকে আপনই মনে করে। সেটা তো অন্য ব্যাপার, সেটা তো আরেকটা জায়গা, কিন্তু খিচুড়িটা তো একটা শারীরিক অসুবিধা হয়েছিল যেটা এরপরে আর হয়নি, তাই না? তো এখন কি মনে হচ্ছে ওই যে ছোটবেলায় খিচুড়ি হয়েছিল এটার জন্য এখন পড়ালেখা করছে না, তাই কি মনে হয়? না ওইরকম মনে হয় না। আচ্ছা ঠিক আছে, কিন্তু ওর মনটা উদার, মানে সব সময় বাইরে থাকতে চায়। হ্যাঁ উদার মন, আচ্ছা ঠিক আছে, ওকে। আমরা একটু জানতে পারলাম, আর ওর ভাই বোন আছে? হ্যাঁ। কজন? বিষয়টা হচ্ছে ম্যাম, ওর ছোট ভাইটা যে ওর ছোট আরেকটা ওর ভাই ছিল ওটা মারা যায়। আহা, কবে? দীর্ঘ 3 মাস শিশু হাসপাতালে থাকার চিকিৎসার দিন উইলেস টিউমার হয়েছিল। পরে বাচ্চাটা মারা গেছে কবে? বাচ্চাটা মারা গেছে 2012-তে। তখন ওর বয়স কত? না ম্যাম ভুল হইল, 7-এ মারা গেছে, 7-এর লাস্ট ফুটায়। 2007-এ, মানে ওর বড় ছিল? জি ওর ছোট ছিল। এটা বড়, এই বাচ্চাটা বড়? এই বাচ্চাটা বড়। আচ্ছা, তাহলে ওই বাচ্চা যখন মারা গেছে তখন এর বয়স কত, যার কথা আমরা এখন বলছি? তখন কত ছিল? তখন 3 বছর। কোনো মেমরি আছে ছোট ভাইটার ব্যাপারে? ওর কি মনে পড়ে ছোট ভাই? হ্যাঁ 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 মনে পড়ে, ভাই ছিল না? জি। আচ্ছা, ওর কিছুটা মনে আছে? হ্যাঁ, এমনি সব ম্যাম সব কিছুই বোঝে, সব ঠিক আছে ওর। হ্যাঁ ওকে, কিন্তু পড়ালেখাটা করছে না, তাই তো? ওকে, তো প্রশ্নটা কি আজকে? পড়ালেখা করতে চাচ্ছে না, এবং মানে পড়ালেখার কথা শুনলেই মনে হয় জ্বর, কেমন যেন গায়ে জ্বর এসে যায়। গায়ে জ্বর এসে যায় ও? কারোর সাথে ফোনেও কথা বলতে চায় না। আচ্ছা, বন্ধু বান্ধব নেই? না না, ওই ধরনের বন্ধু বান্ধব নেই, এমনি আছে ওই খেলার মাঠে, যাদেরকে পাই ওরাই মনে করে যে আমার। তার মানে ও খেলাধুলাও করছে? হ্যাঁ। আচ্ছা, ভেরি গুড। আর ও আজকে প্রশ্নটা কি আমাদের জন্য? প্রশ্নটা হচ্ছে যে ও যে আমাদেরকে বাদ দিয়ে সে ওই মাঠের লোকজনকে আপন মনে করে। আচ্ছা, তাহলে কি করা উচিত? আমি কি করতে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ও বাচ্চাটা কই এখন, ঘুমিয়ে গেছে? না ঘুমে না, এখানে আছে, আপনার কথা আমার কথা সব শুনতেছে, সব শুনতে পাচ্ছে। আচ্ছা আচ্ছা, তো ও মানে ও কিছু বলতে চায় আমাদেরকে? ম্যাম আসলে বিষয়টা হচ্ছে তো ও সবই বোঝে, সবই বোঝে। না না, সেটাতে আমাদেরও কোনো সন্দেহ নাই, কিন্তু ও কোনো কথা বলতে চায় আমাদেরকে আজকে, কিছু প্রশ্ন করতে চায়? বাবা কিছু বলবা? না কিছু বলো, জোর করার দরকার নেই। ও কি বলতে চায় কিনা নিজে থেকে? না না, বলতে চায় না, ওই হাত ধরে মাপ চায়। আচ্ছা ওকে। আচ্ছা, ওর মাও কথা বলছেন বোধ হয় না মাঝখানে? জি 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 জি। এবং একটা বাচ্চা হারাবার পরে কি ওর প্রতি মনোযোগটা অতিরিক্ত হয়ে গেছিল বাবা মার? না ওরকম কিছু না, কিন্তু ও যখন হয় না, একজনকে হারিয়ে ফেলে বাবা মা একটু মানে অনেক কষ্টে থাকেন এবং খুব বেশি একটু প্রোটেক্টিভ হয়ে যান, যে বেঁচে থাকে তার দিকে মানে নজর বা অ্যাটেনশনটা অনেক বেশি, মনোযোগটা অনেক বেশি থাকে, সেরকম ঘটনা হয়নি তাই তো? না ম্যাম এরকম কোনো কিছু হয় নাই, তবে মানে আমার চতুর্থ সন্তান, ওর চতুর্থ সন্তানটা যখন গর্ভে আসে। চতুর্থ কেন, ওর তাহলে আরো 3টা ভাই বোন ছিল? হ্যাঁ 3টা ভাই বোন, মানে ফার্স্ট এবং লাস্ট, এরা দুজন আছে আর মাঝখানে দুজন চলে গেছে। ও তাহলে আরো 2 জন মানে মাঝখান দিয়ে দুটো মানুষকে হারিয়েছে সবাই পরিবার। আচ্ছা আচ্ছা ওকে, তাহলে তো ওর প্রতি মনোযোগটা থাকারই বেশি কথা, চলে যাবারই বেশি কথা, হয়তো ওটা মনে নেই। ঠিক আছে, তাহলে আমাদের প্রশ্নটা কি আজকে আমাদের কাছে? আজকে যে প্রশ্নটা হচ্ছে যে ওরে স্বাভাবিক কিভাবে করা যায়, আর কথাটা অস্পষ্ট আছে মুখে। আচ্ছা ওকে, কথাটা ক্লিয়ার বলতে পারে না, বড় জিহ্বা যে আছে এটা একটু মানে, এটা আমি খেয়াল করিনি আগে। ওকে ম্যাম, কিন্তু আমার বেগমের সাথে একটু কথা বললেন, ওর কথা বলুক আমরা শুনছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ একটু তাড়াতাড়ি বললে ভালো হয়, আমাদের অন্য কলার ওয়েট করে তো। কিছু বলার ছেলেটা খুব মানে একটু বোকা টাইপের,
ও বোকা টাইপ মানে, হ্যাঁ বুদ্ধি কম, মানুষের সাথে গুছায় কথা বলতে পারে না। আচ্ছা ওকে, কিন্তু পড়ালেখা, পড়ালেখায় তো পিছিয়ে নেই, পড়ালেখা তো ঠিক মতো করছে, পড়ালেখাও ঠিক মতো করতে চায় না, ওই যে জোর কইরা মানে কোনো কিছু করানো যায় যেমন না এরকম ধরে বেঁধে করাতে হয়। হ্যাঁ স্কুলে ঠিকই যাইতে চায়, বাইরে এখন যে কলেজে ভর্তি করেছে ওখানেও ঠিক মতো যায়, কিন্তু বাসায় পড়তে চায় না, শুধু খেলা আর খেলা। কিন্তু বুদ্ধি কমটা কেন বলা হচ্ছে, ও কি কেমন করেছে ওর পরীক্ষাতে, এসএসসি পরীক্ষাতে? পরীক্ষাতে 3.8 পাইছে, 89, তো খুব তো খারাপ করেনি, ভালোই তো করেছে। হ্যাঁ ভালোই তো করেছে, কিন্তু ওই যে মানে পড়ালেখাতে ধাক্কা ধাক্কা তো একটা মানুষের করানো যায় না, বুঝেন না ম্যাম? আচ্ছা আচ্ছা, ধাক্কা ধাক্কি করতে হয় অনেক। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কোনো প্রশ্ন আছে কি করতে পারি? আচ্ছা আমাদের কোনো প্রশ্ন নেই, আমাদের আলোচনাগুলো শুনলে ভালো হয়, কেমন? অনেক অনেক ধন্যবাদ দুজনকে। ওকে ডক্টর, যে বিষয়টা মানে আসলো সেটা হচ্ছে যে দুইটা বাচ্চা মানে ফ্যামিলি থেকে যাওয়ার পরে খুব স্বাভাবিকভাবেই যে দুজন বেঁচে আছে তাদের প্রতি একটু মনোযোগটা বেড়ে যায়, হয়তো সে কারণেই ওনার ওই বাচ্চার যে ছোটবেলায় খিচুনির সমস্যা ছিল সেই বিষয়টা উনি বলে ফেলছেন। তো এখন যেটা হয় যে বর্তমানে মানে ওই লক্ষণগুলো শোনার পর মনে হচ্ছিল যে বাচ্চা বোধহয় প্রতিবন্ধী, কিন্তু যখন দেখলাম যে বাচ্চা এসএসসির মতো একটা পরীক্ষা, পাবলিক পরীক্ষায় পাশ করে গেছে, তখন আমাদের এই দিকটা আর চিন্তা করার কিছু নাই, বাচ্চাটা মানে মানসিকভাবে সুস্থ আছে, পড়াশোনা করছে, কিছু হয়তো ভুল করছে, এখন যে বয়স মানে অ্যাডোলেসেন্স এজের পরে সে মানে কলেজে চলে আসছে, তার স্বাভাবিকভাবেই তার ফোকাসটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মনোযোগের জায়গাগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই বিষয়গুলোর সাথে বাবা মার দেখা যাচ্ছে যে খাপ খাওয়ানোর যে একটা বিষয় সেটা হচ্ছে না। এবং আরেকটা বিষয় হচ্ছে যে মানে ওকে জানে যে ওকে কি করতে হবে, মানে ওর যে গোল সেটিং বা ওর যে মানে লক্ষ্য উদ্দেশ্য যেটা থাকে সেটা যখন থাকে তখন কিন্তু একজন জানে যে তাকে কি করতে হয়, আর সেই জায়গাটা যদি গ্যাপ থেকে যায় তাহলে কিন্তু দেখা যাবে যে ও পড়াশোনায় ওইভাবে মনোযোগী হবে না, কারণ এই ইন্টারমিডিয়েট সময়টা তো আসলে খুব অল্প একটা সময়, 2 বছরের একটা সময়, এরপর ওকে হয় কোথাও ভর্তি হতে হবে। তো আমার মনে হয় যে এই বিষয়গুলো পরিবারের মধ্যে যদি একটু আলোচনা হয় তাহলে বাচ্চাটা ধরতে পারবে, আর যদি সেটা ওনারা যদি মনে করেন যে না এই আলোচনাটা একটু মানে প্রফেশনালদের হেল্প নিয়ে করবেন সেটা ওনারা চাইলে করতে পারেন, আপনাদের মানে ডিপার্টমেন্টে এসে, তাহলে সেক্ষেত্রে যারা প্রফেশনাল আছে তারাও হেল্প করতে পারবেন। ওকে জি, প্রথম যে জায়গাটা বাবা একটু ভয় পাচ্ছেন, একটু ইনসিকিউর ফিল করছেন, এবং সেই জায়গা থেকেই তিনি একটু অতিরিক্ত চিন্তা, যেটা আমরা ওভার থিঙ্কিং করে শুধু না মাও মাও করছেন দুজনই, এবং আমার কাছে মনে হচ্ছে একটু বোধহয় হাই এক্সপেকটেশনও বাচ্চার কাছ থেকে আসলে কতটুকু চাইবো, যেটা হয় যে আমরা নিজেরা যেটা নিতে পারিনি, অ্যাচিভ করতে পারিনি, সেটা কিন্তু আমরা বাচ্চার কাছ থেকে চাই অনেক সময়। তো সেই জায়গায় কি আমি আসলে বাচ্চার কাছে একটু বেশি চাচ্ছি কি না, বাবা মাকে বলবো নিজের চোখে আয়না ধরতে, যে আমি কি আসলে বেশি চাচ্ছি, এবং এই আয়না ধরার প্রথম জায়গাটায় আমি বাবাকে একটু বলবো যে বাবা একটা কথা বলছিলেন যে 3 মাস বয়সে যখন বাচ্চাটা নানা বাড়ি গেল, মা একটু বেখেয়াল হয়ে গেলে খালারা যত্ন করছে, এই জায়গাটা আমি বাবাকে একটু মনে করতে বলবো, মা যদি বেখেয়াল হতেন, মা তো খালার কাছেই দিয়ে গেছেন যার কাছে যত্ন করার, তো এটা কি একটু আসলে দোষ ধরার প্রবণতা কিনা এটাও একটু বাবাকে আমি ভাবতে বলবো। দ্বিতীয় জায়গাটা হচ্ছে বাবা বলছিলেন যে পড়ার প্রতি নেশা নেই, 18 বছর বয়সে আমার তো পড়ার প্রতি নেশা ছিল না, বাবার কি আসলে ছিল, সেটাও একটু বাবাকে ভাবতে বলবো। এরপর যেটা বলছেন যে কথা অস্পষ্ট মুখে শোনা যায়, তো অনেক সময় যে জিব্বাটা লেগে থাকলে একটু কথা অস্পষ্ট হয়, তো নাক কান গলা বিভাগে যদি উনি কাছে পিঠের কোনো হাসপাতালে যান, ডাক্তাররা দেখে এটা সহজেই একটা চিকিৎসা হয়তো হয়ে যেতে পারে, আমি একটু সেখানে নিয়ে যেতে বলবো। কিন্তু এই কথা অস্পষ্টর মধ্যে ভাই তো খুব সুন্দর করে বললেন যে বুদ্ধি প্রতিবন্ধিতার সম্পর্ক নেই, কারণ 3.89 পেয়েছে পাবলিক পরীক্ষায়। নেক্সট যেই জায়গাটা, ঠেলে ধাক্কা দিয়ে পড়িয়ে যদি 3.89 পায়, নিজে থেকে পড়লে আরো বেশি, আরো বেশি পাবে ডেফিনেটলি, এবং পড়ো 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 বললে কিন্তু আরো পড়তে চায় না, আরো পড়বে না। যে রবীন্দ্রনাথে ফিরে আসি, যে শিশুরা পড়াশোনা করবে আনন্দের সাথে, আমরা আনন্দটাকে তো বাদই দিয়ে ফেলেছি বাধ্যতামূলক, যেই বাচ্চাটা খেলাধুলার মাঠে যায়, বন্ধুদেরকে আপন করে ভাবে, এবং এই কথাটা আমি আবার বাবাকে একটু বলবো, বাবার প্রতি আমার আগ্রহটা বেশি বেড়ে যাচ্ছে ফোনটা শুনে বাচ্চার থেকে, যে আমাদেরকে বাদ দিয়ে বাইরের মানুষকে আপন ভাবছে,
বাবাকে আমার আমি আবার একটু আয়না ধরতে বলবো যে বাইরের মানুষ বাচ্চাটাকে কি স্টিমুলেশন দেয় যার জন্য বাবাকে বাদ দিয়ে আপন ভাবছে, ও নিশ্চয়ই এমন কোনো গ্রহণযোগ্যতা পায় যেটা বাসায় সে মিস করছে। কারণ বাবা সব থেকে বেশি বাচ্চাকে ভালোবাসেন, মা সব থেকে বেশি ভালোবাসেন, বাইরের কেউ কিন্তু এত ভালোবাসেন না। ওই আচরণটা কি বাবা একটু জিজ্ঞেস করতে পারে না যে ওদের কাছ থেকে ও কি পাচ্ছে, মানে ওদেরকে একটু অবজার্ভ করা, অবজার্ভ করা। হ্যাঁ, বাবাও যেতে পারেন খেলার মাঠে, বাবাও যেতে পারেন, একটু দেখা আছে ওদের কাছ থেকে নিশ্চয়ই কিছু পাচ্ছে যার জন্য ওদেরকে এত আপন করতে পারছে, এমন আপন করতে পারছে। এবং এটা কিন্তু এখন একটা খুব কোয়ালিটি, এখন যেভাবে আমরা বাচ্চাদেরকে খুব আলাদা আলাদা ভাবে মানুষ করছি, এটা তো আমরা এর সঙ্গে মিশো না ওর সঙ্গে মিশো না, এই সহমর্মিতা, এটা কিন্তু একটা চমৎকার কোয়ালিটি। এবং আমার ধারণা ছেলেটা মানবিকভাবে খুব চমৎকার, এবং এরকম একটা ছেলে থাকলে তো আমাদের গর্বিত বোধ করারই কথা। হ্যাঁ, আমি বাচ্চাটার আসলে খুব একটা অসুবিধা বড় ধরনের দেখছি না, নিশ্চয়ই ওনারা ফিল করছেন, ওনাদের রেসপেক্ট করছি, তো একটু বোধ হয় প্রফেশনাল হেল্পের জায়গাতেও চিন্তা করতে পারেন যদি ওনারা চান আর কি। একটা ফোন নিচ্ছি, হ্যালো। জি হ্যাঁ, শুনছি আমরা। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমি রংপুর থেকে বলছি। হ্যাঁ ম্যাম, আমার একটা জটিল সমস্যা। হুম, আমার ছেলের বয়স হচ্ছে 27 ইয়ার্স। হ্যাঁ জি, এই বাচ্চা হচ্ছে মনে করেন মেট্রিক এ প্লাস নিয়ে পাশ করছে, ইন্টারমিডিয়েট এ প্লাস নিয়ে পাশ করছে। হুম, পাশ করার পরে তারপরে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার পরে কোথাও চান্স না পেয়ে আমি ওই বেসরকারি ইউনিভার্সিটি ভর্তি করে দিয়েছিলাম। হুম, সাউথ ইস্টে। হুম, সাউথ ইস্টে ভর্তি করার পরে ওখানে আমার ছেলে থাকে, ছেলের বাসায় থাকতো। তখন কলেজ করতে করতে থার্ড ইয়ারে 1918 সালের থার্ড ইয়ারে যখন লাস্ট ফাইনাল পরীক্ষা, তখন আমি ছেলেকে টাকা দিই, ছেলে ওই টাকা দিয়ে পরীক্ষা দেয়, কিন্তু আমাকে কেউ কোনোদিন বলে নাই ছেলে অসুস্থ। তাই এই ছেলে মসজিদে নামাজ পড়তে গিয়ে যে জহরে যায় একদম এসাই চলে আসে, আবার আসরে যায় এসাই চলে আসে। আমি যখন এটা আমার কানে আসলো তখন আমি তাকে অনেক কিছু বললাম আর কি বাসায় থেকে, ও কিছুই শুনে না, ও কোনো বোঝে না, কোনো কিছু শুনে না, কোনো কথাও জবাব দেয় না। তারপরে পরীক্ষার থার্ড মানে 18 সালের ডিসেম্বরের 30 ডিসেম্বরের 2-3 দিন আগে আমাকে জানানো হলো বাসায় যে আপনারা তাড়াতাড়ি ঢাকায় চলে আসেন, ওর অবস্থা খুব খারাপ। ওটা কিন্তু আমার সব ছোট ছেলে, তখন আমরা স্বামী স্ত্রী যখন ঢাকায় চলে যাই, যে ছেলেটা আমার উঠভাট পাগলের মতো হয়ে গেছে, উঠভাট পাগলের মতো হয়ে গেছে, কিছু খায় না, তারপরে সে কোনো চুল তো বড় বড় হয়ে গেছে, যে এরকম হলে কেন কোনো জবাব দেয় না। ওই রাতেই আমরা ছেলেকে নিয়ে আমরা বাসায় চলে আসি, ঢাকায় চলে আসি মানে গ্রামে চলে আসি রংপুরে। বাসায় আসার পরে তখন ওই বিভিন্ন লোকজনে বলতেছে যে একে এ করো সে করো, একে ডাকাও, মানে প্রাথমিক পর্যায়ে তখন ওই মলনাটনল দেখাইলাম, দেখানোর পরে তারা পানির পরাটোরা এটা ওটা দেয়, কোনো কাজ করে না। তারপরে এইভাবে 3 মাস দেখানোর পরে প্রথম নিয়ে গেলাম মেডিসিন বিশেষজ্ঞের কাছে, মেডিসিন বিশেষজ্ঞ 13টা টেস্ট করার পরে 13টা টেস্ট দিল, করানোর পরে বললো যে এর কাছে কোনো আমি ভিতরে কোনো অসুখ পাইলাম না। আমাদেরকে ট্রান্সফার করলো সাইকিয়াট্রির কাছে রংপুর 19 সালেটা। প্রথম সাইকিয়াট্রিকে দেখালাম, দেখানোর পরে 1 মাস পরে সে ওষুধ খাওয়ার পরে একটু সমস্যা হলো, আবার সেই ডাক্তারের কাছে গেলে মেডিসিনের কাছে, ওই মেডিসিন বিশেষজ্ঞ তখন বললো যে আপনারা একে সিলেট নিয়ে যান, সিলেটে একজন ভালো ডাক্তার আছে ওখানে নিয়ে যান। তারপরে সিলেটে নিয়ে গেলাম, সিলেটে নিয়ে গিয়ে প্রথম তাকে দেখালাম, দেখানোর পরে 2 মাসের মেডিসিন দিল, 2 মাসের মেডিসিন দিল, মেডিসিন খাওয়ানোর পরে আবার আমি গেলাম, যাওয়ার পরে আবার 2 মাসের মেডিসিন দিল। সিলেট মেডিকেলে যিনি দেখলেন উনি কি সাইকিয়াট্রিস্ট? না, উনি রংপুরে মেডিকেলে ছিলেন, এখান থেকে অবসর প্রাপ্ত হয়, ওখানে যাকে ক্লিনিকে রোগী থাকে। না না না, ওনার মানে স্পেশালাইজেশন কি, সে মেডিসিনে নাকি সাইকিয়াট্রিতে? সাইকিয়াট্রিতে। আচ্ছা, যে উনি রংপুর মেডিকেলে 20 বছর ছিলেন। আচ্ছা ঠিক আছে, এত এত ইতিহাস দরকার নেই, তাহলে সিলেটে যিনি দেখলেন উনি সাইকিয়াট্রিস্ট। হ্যাঁ জি জি জি। তারপরে ওনার ওষুধ খাওয়া কিছুটা আরোগ্য লাভ করার পরে আমার ওয়াইফ তখন করলো কি, মনে করছে যে আমার ছেলে তো একটু সুস্থ হয়ে গেল, ওষুধ দিল বন্ধ করে, ওষুধ বন্ধ করে দিল। আর এই ওষুধগুলো খাওয়ার পরে ওই ছটপট 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 করে,
রাত্রে ব্যায়াম করে পড়ে যায়, এই ওষুধ বন্ধ করে দেওয়ার পর তখন আসে গেল করোনা। করোনার জন্য আর ওষুধ বন্ধ করে দেওয়ার পরে আর ওষুধ সব বন্ধ হয়ে গেল, তখন থেকে আজ পর্যন্ত ছেলে আর কোনো ওষুধ গ্রহণ করেন না। আচ্ছা, কোনো ওষুধ খায় না, সে অসুস্থ, বাসায় থেকে বাইর হয় না। তারপরে সে এখন 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 একটু মাথায় সমস্যা, সে মাথায় রাগ খুব, কথাবার্তা অন্যরকম বলে, লোকজন দেখতে পারে না, খুবই সমস্যা। লাস্টে আমরা চার পাঁচজন বন্ধুর ওর বন্ধুর সম্মানে একজন আর খুব একজন লোক আছে, তাই ওর কথা ওর কথা খুব শোনে, তাক সহ একত্রিশে মার্চে, এই একত্রিশে মার্চে আমরা রংপুর মেডিকেলে সাইকিয়াটের প্রধানের কাছে নিয়ে যাই। উনি এক মাসের আমাদেরকে মেডিসিনের ডোজ দিয়েছিল আর কয়েকটা পয়েন্ট উনি উল্লেখ করে দিয়েছিল। তারপরে ওষুধ নিয়েছিলেন, ছেলেকে আর ওষুধ খাওয়াতে পারলাম না, না পারাতে খুবই চেষ্টা ভাবনা করলে ও আর ওষুধ খাবে না, না খায় সে এখন বাসায় ইসলামিক মাইন্ডের নামাজ পড়ে আর খালি শুধু আপনার ওই যে ইসলামিক টিভিতে দেখে ওই সৌদি চ্যানেল, তা ওষুধ খেলো না। না খাওয়ার পরে তিন মাস পরে আমরা ডাক্তারের কাছে গিয়েছিলাম, আবার ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ, আমরা বুঝতে পারছি যে তারপরে সে ওষুধ খায় না, সে বলছে আমি ওষুধ খাবো না, সে ঘর থেকে বাড়ে না, খালি সে থাকে আর রাগ খুব বেশি। আপনি তো ওনাকে আপনার ছেলেকে মানসিক বিশেষজ্ঞ দেখিয়েছেন, তো সেক্ষেত্রে আপনাকে রোগ সম্পর্কে কি বলা হয়েছে? না, রোগ সম্পর্কে বলছে ওনারা তো ওই যে আপনি হঠাৎ করে বললেন যে সে ইসলামিক চ্যানেল দেখছে, এ ধরনের কাজ করছে, এটা কি আগে থেকেই করতো? আগে থেকে সে ইসলামিক মাইন্ডেড ছিল, সে নামাজ পড়তো, ওই যে নামাজ পড়তো অনেকক্ষণ থাকতো, আচ্ছা, যে মসজিদে থাকতো, এখন সে যখন সুস্থ থাকে সে এখন কিছু আলোচনা করবেন আমাদের অতিথিরা, একটু সঙ্গে থেকে শুনতে হবে, কেমন? অনেক অনেক ধন্যবাদ। সঞ্জিত আগে বলবে, ঠিক আছে। একটু বোধহয় খেয়াল করা দরকার, বাচ্চাটা যখন রংপুর থেকে, রংপুর তো কিছুটা হলেও বিভাগীয় শহর, ঢাকাতে যখন আসলো তখন কিন্তু হঠাৎ করে সে সমুদ্রে পড়ে গেল, এবং ওই সময়টাতে কাদের সাথে মিশছিল এবং হোস্টেলে অ্যাডজাস্ট করা কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার, বিশেষ করে যারা একটু বাইরে থেকে, ঢাকার বাইরে থেকে আসছে। এবং ডেফিনেটলি বাচ্চাটা কিছু কিছু, এবং উনি একটা কথা বলছিলেন যে মসজিদে নামাজ পড়তে গেলে জোহরের নামাজ শেষ করে আসর বা এশার ওয়াক্ত পর্যন্ত ফিরছে, সেখান থেকে কি কিছু সে শুনছিল কিনা বা কিছু ইনফরমেশন এমন কিছু আসছিল কিনা যেটা তাকে কোনো একমুখী করে দিচ্ছে? এই জায়গাটা বোধহয় একটু ইভ্যালুয়েট হওয়া দরকার, এই জায়গাটা একটু বাবার চিন্তা করা দরকার এবং গুরুত্বের সাথেই চিন্তা করা দরকার। দ্বিতীয় কথা হচ্ছে, উনি কি ছেলের বন্ধুদেরকে চেনেন কিনা, এবং সেই সময় যারা বন্ধুরা ছিল তাদের কাছ থেকে একটু বোধহয় হিস্ট্রিটা শুনে নেওয়া দরকার, এবং নেক্সট টাইম উনি যখন সাইকিয়াট্রিস্টের কাছে যাবেন এই হিস্ট্রিটা তাকে প্রপারলি দেওয়া দরকার। তিন নম্বর জায়গাটা হচ্ছে যে বাসা থেকে বের হচ্ছে না এবং খুব রাগ হচ্ছে এবং কথাবার্তা অন্যরকম বলছে। ওষুধের ডোজ যদি ঠিক মতো না হয়, এই জায়গাগুলো তো অবশ্যই হবে, ওষুধটা তো খাওয়াতেই হবে, কিন্তু রাগ হচ্ছে কেন, এই রাগ হচ্ছে কেন, এটা নিয়ে কি আসলে ওর সাথে কথা হয়েছে? আমার ধারণা ওর একটু, যেটা আমরা সাইকোথেরাপি বলি, ওর কথা বলার জায়গাটা বোধ হয় দরকার। শুধু ওষুধ সাথে ওষুধ তো চলবে, কিন্তু সাথে সাথে যেটা টক থেরাপি সেটাও কিন্তু একটু চলা দরকার, কারণ ও তোর মনের কথা বলতে পারছে না, এবং ছেলেটার বয়স কিন্তু ২৭, এবং ছেলেটা কিন্তু ভালো ছাত্র, ডাবল এ প্লাস পাওয়া,
সরকারিতে ভর্তি হতে পারলো না, বেসরকারিতে ভর্তি হলো, এই যে একটু একটু করে ট্রমা ফ্রাস্ট্রেশন, তাকে কি কোনো একদিকে ঠেলে দিল? আমরা কি ছেলেটাকে আসলে একটা দেয়ালের কোনায়, পাহাড়ের কোনায় রেখে ধাক্কা মেরে ফেলে দিলাম, যার কারণে ছেলেটা হয়তো নিরুপায় হয়ে কোনো একদিকে ঢুকে যাচ্ছে কিনা, এই জিনিসটা কিন্তু একদমই মানে এক্সপ্লোর হয়নি। শুধু ওষুধ আর ওষুধ আর ওষুধ। আমি ওই জায়গাটাকে একটু এক্সপ্লোর করতে বলবো, এবং একটু প্রফেশনাল সাইকোথেরাপির কারোর সাথে, ওনার কাছে পিঠে যিনি থাকেন, এখন তো অনলাইনেও হয়, একটু বোধহয় ছেলেটাকে কথা বলাতে বলবো। ডক্টর, আমার কিছু কথা হচ্ছে যে ওর যে চিকিৎসাটা চলছে সেই চিকিৎসাটা কন্টিনিউ করা, সাইড বাই সাইড ওর রোগ সম্পর্কে জানতে চাওয়া। তো ওষুধ তো খাচ্ছে না, মানে ওষুধ খাচ্ছে না, কিন্তু মানে ওই চিকিৎসকের সাথে দেখা করা এবং ওর মানে আসলে সে কি রোগে ভুগছে বা কি ধরনের সমস্যা হচ্ছে সেই সম্পর্কে একটা পরিষ্কার ধারণা উনি নিতে পারেন ওই চিকিৎসকের কাছ থেকে। এবং এর পাশাপাশি মানে ছেলেটাকেও ওই যে সাইকোথেরাপির আওতায় নিয়ে আসা, কারণ ওকে ভেন্টিলেট করতে দিতে হবে। মানে ওর সম্পর্কে যে অভিযোগগুলো উনি করছেন বা পাওয়া যাচ্ছে তাতে কিন্তু দেখা যাচ্ছে যে ওর মানে আমরা যে ধরনের সমস্যা মাদক বা এই ধরনের কিছু বোঝা যাচ্ছে না বা এরকম কিছু না মানে মনে হচ্ছে না, সেই ভিত্তিতে আমরা বলতে পারি যে ওকে একটু ভেন্টিলেট করা, মানে ওর ভিতরের কি জটিলতা আছে, কেন কি হচ্ছে সেটা শোনাটা দরকার। আমরা একটা ফোন নিচ্ছি। হ্যালো হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম সালাম, শুনছি আমরা। জি ম্যাডাম, আমি চিটাগং থেকে বলছিলাম। হ্যাঁ শিওর, শুনছি আমরা। জি ম্যাডাম, আমি একটা প্রবলেম নিয়ে কথা বলতে চেয়েছিলাম আমার ওয়াইফকে নিয়ে। আচ্ছা। আমি বিয়ে করেছি 2007 সালে। 2008 সালে আমার প্রথম বাচ্চাটা হয়। 2008 সালে প্রথম বাচ্চা হয়। 2015 সালে সেকেন্ড বাচ্চাটা আসে। আমার দুই ছেলে। আচ্ছা। তো এর মধ্যে আমার ওয়াইফ, আমার সাথে আমার ওয়াইফের সাথে খুব ভালো সম্পর্ক, আমার আব্বু আম্মু আমাকে দেখিয়ে বিয়ে করেছে, তারা বিয়ে করিয়েছে আমাকে। কিন্তু সমস্যাটা হচ্ছে এখন সে আমাকে এমন ভাবে প্রেশার দিচ্ছে তার একটা মেয়ে বাচ্চা দরকার। আচ্ছা। আর বলছে দেখো তুমি এখন বিয়ে বাড়াবাড়ি করিও না, যে আমাদের যে দুটো বাচ্চা আল্লাহ দিয়েছে তুমি এগুলিকে ভালো করে বড় করে মানুষ করো, এগুলি আমাকে জেনে না। সে আমার কথা শুনবে না, আর সে ব্ল্যাক ম্যাজিকে বিশ্বাস করে। আচ্ছা। তা আমি তারা বলছি যে আমি তার তো খুব বেশি দেখতে পারি, আমি তার একটা এসে যাতে মনে কষ্ট না পায় আমি তারা অনেক ভাবে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সে আমার কথা বুঝলেই না। তার এক বান্ধবী আছে, ও বান্ধবী বলেছে ঘরের সৌন্দর্য মেয়ে, তার মেয়ে বাচ্চা লাগবেই। এখন আমি কি করতে পারি? আমি তো তারে কোন রকমই বুঝাতে পারছি না। ছোট বাচ্চাটা বয়স কত এখন? সেকেন্ডটা 5+। কত? 5+। আচ্ছা। আর ওয়াইফের বয়সটা কত এখন? 35। আর আমার 45। আচ্ছা, 10 বছরের ডিফারেন্স। সো ওয়াইফ কি শুনছে কথাগুলো? না, উনি ঘুমিয়েছে। ঘুমিয়েছে। ওয়াইফ জানে যে আজকে বিষয়টা নিয়ে আলোচনা হবে? না, উনি ছিল, ওনার তো একটু অসুস্থ বোধ করছে, তাই সেদিন উনি ঘুমিয়েছে। আচ্ছা আচ্ছা, ওকে। কিন্তু জানে যে বিষয়টা আজকে ফোন করা হবে বা ফোনের নাম্বারের জন্য লাইনের জন্য চেষ্টা করা হবে, এটা জানে? না। আচ্ছা, ও জানে না। ঠিক আছে। এখন প্রশ্নটা হচ্ছে যে কিভাবে ওকে নিরস্ত করা যায় আরেকটা মেয়ে বাচ্চার জন্য যে অস্থির হচ্ছে সেটা থেকে। আমি এখন কি করতে পারি? আমি তাকে কিভাবে বুঝতে পারি বা কোনো মানসিক ডাক্তারের সাহায্য নিব কিনা? আচ্ছা হ্যাঁ, কিন্তু আজকে আমাদের টপিকটাই হচ্ছে যে বাচ্চা নিয়ে আমরা ভালো থাকতে চাই, সেটার সাথে একটু মিলে গেছে আজকে টপিকের সাথে, যে একটা মেয়ে ঘরের সৌন্দর্য বর্ধন করে, সেজন্য একটা মেয়ে এলে আমাদের ঘরের সুখটা বাড়বে অনেক। তো এই প্রত্যাশা থেকে সে হয়তো চাইছে। তো একটু লাইনে থাকতে হবে, আমরা প্রশ্নটা পেয়ে গেছি। কোনো কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন নেই কোনো? আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ, খুব সুন্দর ছোট্ট করে একটা প্রশ্ন করা হয়েছে আমাদেরকে, আমরা আলোচনা করছি। কেমন ডক্টর? সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলতে শুরু করলাম ওনার প্রশ্নটা ঠিক সেই বিষয়টার সাথে মিলে গেছে, এবং একটা অশান্তি ওনার মধ্যে তৈরি হয়েছে ওনাদের মধ্যে। যদিও ওনাদের দাম্পত্য সম্পর্ক ভালো সেটা আমাদেরকে বলেছেন, কিন্তু ঘরে অলরেডি সৌন্দর্য আছে, সৌন্দর্য আছে, এবং তারপরও যেটা দেখা যাচ্ছে যে একটা মেয়েকে কেন্দ্র করে মানে একটা
অশান্তির বিষয় শুরু হয়েছে এবং সেই বিষয়টাতে উনি একটা এক ধরনের অসহায়ত্ব ফিল করে আমাদেরকে সাহায্য চাচ্ছেন। তা এখন প্রশ্ন হচ্ছে যে মানে আসলেই কি এটা কি সম্ভব যে আমরা চাইলেই কি ছেলে বা মেয়ে পেতে পারি? এরপরে যে মেয়েই হবে সেটা তো আমরা জানি না, মানে গ্যারান্টি তো আসলে নাই। তো এই বিষয়ে আমার মনে হয় যে আমাদের যে ধর্মীয় যে চিন্তা এবং আমাদের যেহেতু সে ব্ল্যাক ম্যাজিক পছন্দ করে, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে সে ব্ল্যাক ম্যাজিক পছন্দ করলে হোয়াইট ম্যাজিক যেটা মানে আমাদের ধর্ম সেই বিষয়টাতেও তার একটা দুর্বলতা আছে। তো সেই ক্ষেত্রে যে এই যে সন্তান ছেলে হবে না মেয়ে হবে এই ব্যাপারে ধর্মীয় যে ব্যাখ্যা আছে আমার মনে হয় যে সেই বিষয়টা ওনাকে মানে অবহিত করা যেতে পারে, এটা একটা বিষয়। ধর্মীয় ব্যাখ্যাটা কি? ধর্মীয় ব্যাখ্যা তো আসলে আমি নিজেও মানে যেহেতু রিলিজিয়াস পার্সন মানে ধর্ম বিশ্বাস করি কিন্তু আমি তো রিলিজিয়াস প্র্যাকটিশনার না, তো সেই হিসাবে ম্যাডাম আমি মানে এখানে মানে ক্লিয়ার বলতে পারবো না। তবে আমাদের ধর্মীয় ব্যাখ্যা যেটা সেটা হচ্ছে যে এটা আমাদের ইচ্ছার উপরে না, মানে আমার গর্ভের সন্তান আল্লাহ যা দেবেন সেটা গর্ভের সন্তান কি এটা আমরা অনুমান করতে পারবো না বা আমরা এটা আল্লাহর কাছে চাইতে পারি, তো সেটা একটা বিষয়। আর এই বিষয়ে মানে আমার মধ্যে মনে হয় দুজনের মধ্যে কথা হলে যেটা ওনার কাছ থেকে মনে হচ্ছে যে উনি আরেকটা বাচ্চা নেওয়ার ব্যাপারে উনিও খুব বেশি যে আগ্রহী তা না, তো সেক্ষেত্রে আমাদের ওনাদের নিজেদের মধ্যে একটু কথা হওয়া দরকার, তো সেটা ওনারা বলতে পারেন আর কি। প্রথম কথা হচ্ছে মানসিক ডাক্তারের কাছে নেবার কোনো দরকার নেই, কাউন্সিলিংয়ে যেতে পারে, যেখানে কাউন্সিলিংয়ে ওনারা দুজন নিজেরা আলাপ করবেন যে দ্বিতীয় বাচ্চাটা যদি মেয়ে না হয়ে ছেলে হয় তাহলে স্ত্রী সেটাকে কিভাবে দেখবে, তৃতীয় বাচ্চাটা যদি ছেলে হয়ে যায় তাহলে স্ত্রী সেটাকে কিভাবে দেখবেন, এটা নিয়ে একটা খোলামেলা আলাপ হতে পারে। এবং ভদ্রলোক আর যদি স্ত্রী একটা মেয়ে চাই, আমরা তো সবসময় উল্টো গল্পটা শুনি যে একটা ছেলের জন্য বারবার সন্তান হয়, এখানে গল্পটা উল্টে গেল, তো ভদ্রলোক তৃতীয় বাচ্চাটা মেয়ে কেন চাচ্ছেন না যদি এটা, এবং দুইজনের মনে হয় এটা খুব মধুর একটা জায়গা সম্পর্ক। ভদ্রলোক কিন্তু বলছেন না আমি তৃতীয় বাচ্চা মেয়ে চাচ্ছি না, উনি বলছেন যে আমরা তো দুজনকে নিয়ে ভালো আছি, আমাদের একটা থার্ড চাইল্ড কেন লাগবে, কেন এটা ওনার মতের সঙ্গে আমিও কিন্তু বেশ একমত পোষণ করছি ওই জায়গাটাতে, যে আসলেই তোমরা ভালো আছি, আরো ভালো থাকার জন্য মেয়েই চাই এবং মেয়ে না হলে তখন আবার কি হবে, অনেক প্রশ্ন চলে আসে। আবার ছেলে বিয়ে করলেও কিন্তু মেয়ে পাওয়া যাচ্ছে, সেটা তো অনেকদিন পরে অবশ্য। হ্যাঁ, কাজে সেই আলোচনাটা বোধহয় তারা একটু খোলামেলা নিজেরাই আগে একটু খুব হাসি ঠাট্টার মধ্যে মাধুর্যপূর্ণ অবস্থাতেই করতে পারেন, যেখানে রাগারাগি না হয়, আর যদি কোনো কারণে রাগ উঠে যায় তাহলে কোনো মানসিক স্বাস্থ্য পেশাজীবীর সামনে যদি একটু আলাপ করতে পারেন তাহলে মনে হয় হয়। কিন্তু সমস্যাটা শুনে বেশ ভাল লাগলো যে মেয়ে চাচ্ছে, বাংলাদেশে গিয়ে যাচ্ছে। না না, অনেকেই বলে যে মেয়েদেরকে সাজাতে পছন্দ করে, মেয়েদেরকে সুন্দর করে গুছিয়ে নতুন নতুন কাপড় পরাতে পছন্দ করে মায়েরা, মানে হয় না মায়েদের একটা শখ থাকে। আমি আমার তো অভিজ্ঞতা থেকে বললাম, আমার যে বন্ধু স্কুল লাইফে ওরা চার ভাই ছিল, তো ওর মা সবসময় বলতো যে আমার চারটা ছেলের পরিবর্তে আমি চারটা মেয়ে নিব, মানে ওদের বয়স আসলে। উনি এইভাবে কিন্তু নিজের চিন্তাটাকে কনভার্ট করছেন, কিন্তু একটা জায়গায় বোধহয় আমরা ভুল করি যে ছেলের বউকে মেয়ে বানিয়ে ফেলার চেষ্টা করি, সেটাও বোধহয় আবার এখনকার যুগে কত বাউন্ডারি ক্রস হয়ে যায়। এক্স্যাক্টলি, সো মেয়ে ছেলে হোক মেয়ে হোক আমরা মানুষ হিসেবে ওদেরকে বড় করব, তাই না? আমাদের ছেলে না মেয়ে বা তাদের জেন্ডারটা কিন্তু আসলে পরিচয় হওয়া উচিত না। তো আমাদের তো আজকে আর ফোন বোধহয় নেবার আমাদের শেষ করার সময় হয়ে গেছে, আমাদের শেষ করতেই হবে, তো আমরা শেষ করছি আজকে। সবার দুজনকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমাদের বিদায় নিতে হচ্ছে, সময় শেষ একদম। আর আগামী অনুষ্ঠানের বিষয়বস্তু আমরা নির্ধারণ করেছি যে আমাদের একটা আমাদের ডিসিপ্লিনে একটা একটা কী বলবো একটা প্রশিক্ষণ আছে যেটাকে বলা হয় প্রি ম্যারিটাল কাউন্সেলিং, প্রশিক্ষণ না একটা সেবা আছে, সেখানে যারা প্রশিক্ষণ নিয়েছেন তারাই সেবাটা দেন সাইকোথেরাপিস্টরা, প্রি ম্যারিটাল কাউন্সেলিং, অর্থাৎ বিয়ে করার আগে কাউন্সেলিংয়ে যাওয়া। আমরা তো বলি যে বিয়ের পরে সমস্যা হলে কাউন্সেলিংয়ে যাওয়া অনেককে বলি আমরা, কিন্তু বিয়ে করার আগে যে কাউন্সেলিংটা দরকার প্রি ম্যারিটাল কাউন্সেলিং বলা হয়, বিবাহ পূর্ব যে কাউন্সেলিংটা সেটির প্রয়োজনীয়তা কতটুকু আমাদের দুজনে বিবাহোত্তর সময়টাতে ভালো থাকার জন্য, মানে মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য বিয়ের আগে আমরা কাউন্সিলরের কাছে গেলে আমাদের
কি সুবিধা হয় এবং এটার গুরুত্বটা কি, সেটা নিয়ে আগামীতে আলোচনা হবে। সে পর্যন্ত সবাইকে অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে শেষ করছি শুভরাত্রি।